মৃত্যুদ্বীপ, যেখান থেকে সহজে ফিরে আসতে পারে না কেউ, সেখান থেকে বাড়িতে ফিরতে পেরেছিল ক্যাপ্টেন অজয় লালু আর অভিরু। কিন্তু ফেরার পথে তারা আবার গিয়ে পৌঁছল এক অদ্ভুত দ্বীপে। সেখানে লুকিয়ে আছে কি সেই দ্বীপে? এখানে ওখানে ছড়িয়ে থাকা নরকঙ্কালের আসল রহস্যগুলোই বা কি? রাতের বেলা ওই দ্বীপের মধ্যে কিসের আলো দেখা যায়? জাহাজের ক্যাপ্টেন যে গল্পটা বলেছিল সেটাই বা কি গল্প? ওরা কি পারবে অজানা দ্বীপে গিয়ে অদ্ভুত রহস্যের সম্মুখীন হতে, নাকি মৃত্যুদ্বীপ থেকে ফিরে এসে এই নতুন দ্বীপে নতুন কোনো বিপদে পড়বে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প রক্ত লোলুপের দ্বীপে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, অভিযান, রাজ, পার্থ ও কৌশিক। শুরু হতে চলেছে আজকের গল্প রক্ত লোলুপের দ্বীপে। ক্যাপ্টেন, তোমার কথা ভুল হচ্ছে না তো? আমরা এই পথেই এসেছিলাম তো? এ তুমি কেমন কথা বলছো? আমরা তো কম্পাস দেখেই চলেছি, আর তাছাড়া সমুদ্রের মধ্যে ওভাবে পথ চেনা কি সম্ভব? আমাদের কাছে যে ম্যাপ রয়েছে, অ্যাকর্ডিং টু দ্যাট ম্যাপ আমাদের পথ ঠিকই দেখাচ্ছে। এখান থেকে আমরা সোজা মাদ্রাস পৌঁছে যাব। অজয় ক্যাপ্টেনের কথাগুলো শুনল, কিন্তু তার কেন জানি না একটা অদ্ভুত চিন্তা অনেকক্ষণ ধরেই মাথায় ঘুরছিল। চারপাশে যেদিকে চোখ যায় সেদিকে নীল সমুদ্রের জলরাশি ছাড়া আর কিছুই নেই। যদি এই সমুদ্রের মধ্যে ওরা পথ হারিয়ে ফেলে তাহলে সেটা চিনতে পারারও তো কথা নয়। বহু দূরে আন্দামান ফেলে এসেছে ওরা। লালু, অভিরূপ আর টম বোধহয় জাহাজের ডেকের নিচে রয়েছে, তাদের দেখা যাচ্ছে। কেবিনের ঘরে অজয় আর ক্যাপ্টেন দুজনেই ছিল। ক্যাপ্টেন বলল, তোমাদের মতো বয়সী ছেলেদের মধ্যে এমন সাহস আমি খুব কমই দেখেছি। এই বয়সে তোমরা এর মধ্যে দুইবার সমুদ্রে বেরিয়ে পড়েছ, সেটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়। বিশেষ করে এবার তোমরা যেখানে গিয়েছিলে সেই দ্বীপ থেকে কেউ ফিরে আসতে পারে না, তোমরাই বোধহয় প্রথম যারা ফিরে এসেছো। সেটা তোমার জন্য ক্যাপ্টেন, তুমি না থাকলে আর যদি সঠিক সময়ে তোমরা দ্বীপের মধ্যে সাহস করে না ঢুকতে, তাহলে হয়তো আমাদের এতক্ষণে ওই আদিবাসীরা পোড়া মাংসের মতো ঝোলসে খেয়ে ফেলত, তারপর আমাদের হদিশ কেউ পেত না। অজয়ের কথা শুনে ক্যাপ্টেন হেসে উঠল, বলল, আচ্ছা তোমরা সত্যি সত্যি উইদাউট এনি রিজন ওই দ্বীপে গিয়েছিলে, কোনো কারণ ছাড়াই? অজয় সামনের দিকে তাকিয়েছিল। সমুদ্রের নীল জলরাশির মধ্যে সামান্য ঢেউ উঠেছে। দিনের বেলা চারপাশে সূর্যের আলো এসে পড়লে বহুদূর পর্যন্ত দেখা যায়, কিন্তু যেদিকেই ওরা তাকায় সেদিকে সমুদ্র ছাড়া আর কিছুই নেই। যেন মনে হয় গোটা পৃথিবীটা কোনো এক মন্ত্র বলে সমুদ্রে ছেয়ে গিয়েছে। আমরা ওই দ্বীপটা দেখার জন্যই গিয়েছিলাম। ওই দ্বীপে এমন কি আছে যার জন্য ওই আদিবাসীরা ওখান থেকে অন্য কোথাও যায় না, আর ওই দ্বীপে ওরা কাউকে ঢুকতে দেয় না? কিন্তু ওখানে ওই গাছটা ছাড়া তো আর আমরা তেমন কিছু দেখতে পেলাম না। আমারও সেটাই মনে হয়, ওই গাছে তো এমন কিছু ছিল না। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একটা ফুল নিয়ে এসেছিল নাকি? আচ্ছা, ওটা আছে তো তোমাদের কাছে? অজয়ের মনে হলো ফুলটা নিশ্চয়ই অভিরূপের কাছে আছে, সে ফুলটা নিয়ে এসেছে। ফিরে গিয়ে দীপেশ হালদার মানে মামাকে ফুলটা দেখাতে হবে। হ্যাঁ, ফুলটা আমাদের কাছেই আছে, কিন্তু ওই ফুলের গন্ধটা কিন্তু বড় অদ্ভুত। ওই কারণেই কি অতগুলো মানুষ ওখানে এত বছর ধরে? জানি না, এবার যদি তোমাদের জন্য ওখানে না ঢুকতাম তাহলে তো ওই গাছের ব্যাপারে আর ওই ফুলের ব্যাপারে কিছুই জানতে পারতাম না। সকলে জানে ওরা ক্যানিবলস, ওই কারণে ওখানে কেউ যায় না। কিন্তু এই আইল্যান্ডের মধ্যে যে এমন একটা গাছও আছে সেটার কথা আর কেউ জানে না। অনেক কিছু না জানাই ভালো, বুঝলে ক্যাপ্টেন? এই সমুদ্রের মধ্যেই এমন অনেক রহস্য আছে যেগুলো অনেকেই জানে না। ক্যাপ্টেন সামান্য হাসল।
তারপর কম্পাসের দিকে চোখ রেখে ভালো করে ম্যাপটা দেখে নিয়ে স্টিয়ারিং সামান্য ঘুরিয়ে বলল, এই যে আমরা যে পথে চলেছি বঙ্গোপসাগরের উপর দিয়ে আমাদের যেতে হবে, কিন্তু এর কাছাকাছি এমন কয়েকটা আইল্যান্ড আছে যে আইল্যান্ডগুলো সহজে চোখে পড়ে না। এই দ্বীপগুলো এমন কোথাও আছে যেগুলো এখনও পর্যন্ত ঠিকভাবে কেউ ডিসকভার করতে পারেনি, তবে মাঝে মাঝে অনেকেই সেই দ্বীপগুলোতে অদ্ভুতভাবে গিয়ে পৌঁছয়। এই কথাটা আমায় আমার মামা অনেকবার বলেছে। প্রথমে আমি বিশ্বাস করতে পারতাম না, এখানে এমন কোনো দ্বীপ আছে সেটা খুঁজে পাওয়া যাবে না, সেটা খোঁজা তো আর সহজ ব্যাপার নয়। কিন্তু তারপরে বুঝতে পারলাম আসলে এত বড় বিশাল সমুদ্রের সমস্ত জায়গা তো তন্নতন্ন করে খোঁজা সম্ভব নয়। আর যে কোনো দিক থেকে যাত্রা শুরু করে মাঝে মাঝে জাহাজের অভিমুখ সামান্য বদলে যায়, আর তেমন হলে নির্দিষ্ট জায়গাটা বদলে যাবে, আর তাতেই হয় সমস্যাটা। পুরোপুরিভাবে ল্যাটিটিউড জানা না থাকলে কোনো কিছু খুঁজে পাওয়া সম্ভব নয়। আর এত বিশাল মহাসমুদ্রের উপর দিয়ে অন্য কোনো উপায়ে গিয়ে খুঁজে দেখাও সম্ভব নয়। এই কথাটা অজয় যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকেই তার মনে মহাসমুদ্র নিয়ে অনেক অদ্ভুত কিছু চিন্তা জন্মেছে। এই মহাসমুদ্রের বুকে এমন অনেক দ্বীপ আছে যেখানে এমন কিছু প্রাণীরা হয়তো এখনও আছে যার সন্ধান মানুষ জানতে পারেনি। সমুদ্রের তলায় থাকা ড্রাগন ফিশের জেলিফিশ, ইলেকট্রিক শক দেওয়া ইল মাছ, এগুলো যেমন মানুষের কাছে রহস্যের বিষয়, তেমনই হয়তো সমুদ্রের বুকে দ্বীপের মধ্যে এমন অনেক রহস্য লুকিয়ে আছে। রান্নার ব্যবস্থা টম নিজেই করেছিল, জাহাজে রান্নার ব্যবস্থাটা ক্যাপ্টেন নিজেই করে রেখেছে। টম আর ক্যাপ্টেন দুজনে সময় নিয়ে রান্না সারল। তারপর বিকেলের দিকে সবাই খাওয়া দাওয়া সেরে ডেকের উপরে বিশ্রাম নিল। লালুর বোধহয় ঘুম পেয়েছিল, তার শরীরটা এমনিতেই ক্লান্ত ছিল, তাই সে নিচে ঘুমোতে চলে গিয়েছিল। বাকিরা রইল উপরে, ক্যাপ্টেন কেবিন ঘরে ছিল। টম, অজয় আর অভিরূপ ডেকের উপরে লম্বা হয়ে শুয়ে রইল বেশ কিছুক্ষণ। ডেকের উপরের দিকে তাকিয়ে নীল আকাশ দেখা যায়, আর মাঝে মাঝেই সাদা পেঁজা তুলোর মতো মেঘ জমেছে। সেই মেঘ হাওয়ার টানে কোথায় যেন চলে যাচ্ছে। অভিরূপের মনে হয় তারা হয়তো স্রোতের টানেই ভেসে চলেছে কোথায়। শুধু দিক ঠিক রাখতে হচ্ছে, নইলেই বঙ্গোপসাগর ছেড়ে ওরা যে কোথায় চলে যেত তার ঠিক নেই। অনেক বছর আগের একটা কথা মনে পড়ে যায় তার। প্রথম যখন জাহাজ আবিষ্কার হয় ঠিক তার পরেই নাকি কে একজন একটা দ্বীপ থেকে যাত্রা শুরু করে সমুদ্রপথেই সে আবার সেই দ্বীপে এসে পৌঁছেছিল, আর তার এই পরীক্ষাই প্রমাণ করেছিল যে পৃথিবী গোল। এসব কথা অভিরূপের এখন কেন মনে পড়ছে তা সে বুঝতে পারে না। পাশে শুয়ে থাকা অজয়ের উদ্দেশ্যে সে বলে, আমাদের জাহাজটা যদি এখান থেকে সোজা মাদ্রাজ না পৌঁছে তার বদলে অন্য কোথাও চলে যায়, ধরো অন্য কোথাও ভুল করে চলে গেল, আর সে ভুলের জন্য আমরাও অন্য কোথাও। একদম না, ও কথা বলো না। একবার এমন বিপদে আমরা পড়েছিলাম, তখন জাহাজের জল শেষ হয়ে গেছিল, খাবার শেষ হয়ে গেছিল, অথচ কোথাও কিছু দেখতে পাচ্ছিলাম না, কাছাকাছি এসে পড়েছিলাম। সেবার সমুদ্রপথে ঝড়ের পাল্লায় পড়ে আমরা আর্জেন্টিনা পৌঁছে গেছিলাম। তারপর সেখানকার পুলিশ আর স্থানীয় লোকেদের সাহায্যে আবার ফিরতি পথে রওনা হতে পেরেছিলাম। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? টম দেখো, ব্যাপারটা যদি আজ থেকে অনেক বছর আগে হতো, এখন তো এত কিছু রয়েছে, সব জায়গায় লোকজনের বাস, সব কিছুর ব্যবস্থা রয়েছে, অথচ সেই জায়গাগুলো যখন আবিষ্কার হয়নি তখন ব্যাপারটা অন্যরকম ছিল। চলতে চলতে কোনো এক দ্বীপে এসে পৌঁছলো, তারপর দেখলো সেটা দ্বীপ নয়, কোটা একটা আস্ত দেশ। অজয় বুঝতে পারছিল অভিরূপের মনে কল্পনা ওকে দিচ্ছে। আসলে বাড়ি ফেরার আনন্দ, তাছাড়া এমন একটা অদ্ভুত অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে ওরা দুজনেই বেশ উত্তেজিত ছিল। শুধু লালুর শরীরটা ক্লান্ত হয়েছিল। গর্তে পড়ে যাওয়ার সময় তার পায়ে কিছুটা আঘাত লেগেছিল, বেশিরভাগ সময়ই বিশ্রাম নিচ্ছিল সে। তার পায়ে একটা কাপড় দিয়ে টম কিছু গাছের পাতা বেঁধে দিয়েছিল যেন, তাতেই নাকি সমস্তটা ঠিক হয়ে যাবে, ওরা সেটাই আশা করেছিল। জাহাজ মাদ্রাজে পৌঁছবার আগেই পরন্ত বিকেলের ঠান্ডা হাওয়ায় ওদের একটা শান্তি অনুভব হলো।
ওদের চোখও জড়িয়ে এসেছিল। দেখতে দেখতে একসময় টম, অভিরূপ, অজয় তিনজনেই ডেকের উপরে ঘুমিয়ে পড়ে। ক্যাপ্টেন একবার দরজাটা খুলে টমকে ডাকতে গিয়ে দেখতে পায় এই দৃশ্য। খোলা ডেকের উপর এভাবে ঘুমিয়ে থাকাটা ঠিক নয়, কিন্তু এখন সমুদ্র শান্ত রয়েছে, ওদের সমুদ্রে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তাই ক্যাপ্টেন আর কিছু না বলে নিজের মতো জাহাজ চালাতে লাগলো। ওদের ঘুম ভেঙে গিয়েছিল একটা ধাক্কায়, যেন মনে হলো প্রবল একটা ধাক্কায় ওরা ছিটকে গিয়ে পড়ল জাহাজের এক পাশে। তখনই শুনতে পেলে ক্যাপ্টেনের বাক, টম তাড়াতাড়ি উঠে পড়ো, অজয় উঠে পড়ো, জাহাজ ঝড়ের মুখে পড়েছে। ধরফর করে উঠে বসল। ওরা দুজন গড়িয়ে একদম জাহাজের ডেকের কাছে গিয়ে ধাক্কা খেয়েছিল, তাই ওদের কপালের কাছটা ঠোকা খেয়েছিল। তারপর মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি উঠে বসল ওরা। পাশে তাকিয়ে দেখল দৃশ্যপট কখন যেন বদলে গিয়েছে। নীল আকাশটা এখন ঢেকে গেছে কালচে অন্ধকার মেঘে, আর তার সঙ্গে মেঘের গর্জনও সাথে সাথে বিদ্যুৎ চমকে উঠল একবার। সেই বিদ্যুতের আলোতে ওরা দেখল জাহাজের চারপাশের জল যেন লাফিয়ে লাফিয়ে উঠছে বেশ অনেকটা উঁচু পর্যন্ত। সেদিকে তাকিয়ে টম বলে উঠল, সে কি, একটু আগেও তো দেখলাম আকাশ পরিষ্কার ছিল, চারপাশে তো তেমন কিছু ছিল না। আমি তো সোজাই জাহাজ নিয়ে আসছিলাম, বিকেল হওয়ার পরে আকাশটা কেমন যেন কালো হয়ে এলো। আই থট টু মাইসেলফ, মাঝে মাঝে এমনটা হয়, কিন্তু তারপরেই আকাশ আরও বেশি কালো হওয়ার সঙ্গে সঙ্গে এই একটা ঝড় শুরু হলো, তারপর যেন দ্রুত ব্যাপারটা ঘটে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। তার মানে এটা কি সেই জায়গা? ক্যাপ্টেন, আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারছো তো? ক্যাপ্টেনের মুখটা কেমন যেন হয়ে এসেছিল। তারপর কোনো রকমে সে সামনে কাছের ফাঁক দিয়ে সমুদ্রে তাকিয়ে বলল, আমার মনে হয় এটা সেই জায়গা, আমরা ভুল করে এখানে ঢুকে পড়েছি। আমার আগে থেকেই সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু এখন জাহাজ আর পিছনে নিয়ে যাওয়ার উপায় নেই, জোরে হাওয়া দিচ্ছে, তাছাড়া জাহাজ সামনের দিকে অনেকটা চলেও এসেছে। তোমাদের তো অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু স্টিয়ারিং ছেড়ে আমিও আর উঠে আসতে পারছিলাম না। অভিরূপ নিচে চলে গিয়েছিল লালুকে জাগাতে। ঝড় বৃষ্টির সময় জাহাজ বারবার কাত হয়ে যায়, সে সময় লালু যদি ঘুমিয়ে থাকে কিংবা শুয়েও থাকে তাহলে ও বিপদ বাড়তে পারে, তার চেয়ে ওকে উপরে নিয়ে আসাই ভালো। অজয় আর টম দুজন দুদিকে জাহাজের ডেকের কাছে এসে দাঁড়ালো। নিচের দিকে তাকিয়ে অজয় দেখল জলের ঢেউ জাহাজের প্রায় ডেকের কাছ পর্যন্ত ছিটকে এসে ওকে ভিজিয়ে দিচ্ছে। কিন্তু যেদিকেই চোখ যায় সেদিকেই তো একই ব্যাপার, এতটা বড় জায়গা জুড়ে এভাবে ঝড় হচ্ছে। সমুদ্রের মাঝে এমন কিছু আশ্চর্য জায়গা রয়েছে, আর মাঝে মাঝেই আমাদের সেই সব জায়গায় গিয়ে পড়তে হয়, আর সেখানে এসব হয়। অজয়, এই গোটা জায়গাটা এমন, এখানে দিনের আলো নিবলি কখন যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তা কেউ জানে না, তবে এখান থেকে জাহাজ দূরেই থাকে। লালু ঘুমিয়ে রয়েছে, লালুর খুব জ্বর এসেছে, কিন্তু এই সময় ওকে তুলে নিয়ে আসতে মন চাইল না। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, আমি গিয়ে নিচে ওর কাছে বসি, তাতে কোনো সমস্যা হবে বলে মনে হয় না, তোরা উপরেই থাক। আমি জানতাম জ্বর আসবে, ওর পায়ে আঘাতটা বেশ জোরই লেগেছে। গো গো, নিচে চলে যাও, দেখো ভারী জিনিসপত্র ঘরের মধ্যে যেন তোমাদের কাছাকাছি না থাকে, জাহাজ যাতে হেলে পড়লেও তোমাদের আঘাত করতে না পারে, ব্যাস তাহলেই হবে। অভিরূপ নিচে চলে গেল, অজয় আর টম শুধু ডেকে রইল। চারপাশে ঝড় কিন্তু ক্রমশ বাড়তে লাগলো, দেখতে দেখতে ঝড়ের বেগ বেড়ে এলো, আর তাতেই জাহাজ যেন জলের ওপর মোচার খোলার মতো ভাসতে লাগলো, একবার এদিকে হেলে যায় তো একবার অন্যদিকে। ক্যাপ্টেন স্টিয়ারিং সামলাতে লাগলো। ওরা দুজনে জলের দিকে তাকিয়ে দেখছে। একটু দূরে তাকিয়ে অজয় দেখতে পেল এমন প্রবল ঝড়ের মধ্যে জলের মধ্যে দিয়ে কি যেন একটা ভেসে যাচ্ছে, বেশ খানিকটা বড় সেটা, তবে ওটা কি তা বোঝা গেল না, অনেকটা দূরে হলেও আধো অন্ধকারে দেখার কথা ছিল না। টর্চ নিয়ে ওরা জাহাজের ডেকের পাশে ঢেবি দেখছিল, আর তাতেই সেটা চোখে পড়েছিল, তবে মুহূর্তের জন্য। চোখে পড়তেই বোঝা গেল সেটা অনেকটা বড়, আর একটা সাদা রঙের কি যেন একটা, সেটা একবার দেখা দিয়েই তারপরে জলের তলায় কোথায় যেন মিলিয়ে গেল। কি একটা দেখলাম বলো তো সাদা রঙের,
কোথায়, কি দেখেছে? টম একপাশে সরে এল, আর ঠিক তখনই জাহাজটা হিলে গেল একদিকে। সেই ধাক্কায় কেবিন ঘরের ভেতরে ক্যাপ্টেনও ছিটকে গেল ঘরের দেওয়ালের কাছে। সেই মুহূর্তে জাহাজের স্টিয়ারিং হঠাৎ করেই একপাশে ঘুরে গেল। মুহূর্তের মধ্যে জাহাজের পথ বদল হল। এতক্ষণ ধরে ম্যাপ আর কম্পাসের সাহায্যে ওরা কোনো রকমে দিক ঠিক রেখে চলেছিল, কিন্তু এবার ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়ালো। কারণ জাহাজের মুখ যে কোন দিকে ঘুরে গেছে তা সহজে বোঝা সম্ভব নয়। অবশ্যই কম্পাসের সাহায্যে ওরা পশ্চিম দিক নির্ণয় করতে পারল, কিন্তু তবুও সামান্য ভুল হয়ে গিয়েছিল। তবে সেই সামান্য ভুলের জন্য যে এত বড় একটা বিপদের মধ্যে ওরা এসে পড়বে তারা বুঝতে পারেনি। ঝড় কিন্তু সহজে থামল না, প্রায় ঘন্টা দুয়েক ধরে চলল। ওদের জাহাজটা কোনো রকমে সেই ঝড়ের মধ্য দিয়ে একপাশে বেরিয়ে এল। তারপরেই যেন ঝড় কমে আসতে লাগলো। পেছনের দিকে তাকিয়ে ওরা দেখল, বেশ খানিকটা দূরে সেই জায়গাটায় আকাশটা যেন আগের মতো কালো হয়ে আছে। ঝড়ের শব্দ এখান থেকেও শোনা যাচ্ছে। অজয় বলল, আশ্চর্য ব্যাপার, সমুদ্রের এদিকটায় কোনো ঝড় নেই। সমুদ্রের ঢেউ আছে বটে, কিন্তু ওদিকটা এমন ঝড় হচ্ছিল, এমন কালো আকাশ। ওই জায়গাটা ইট হ্যাজ অলওয়েজ বিন দ্য সেম, এইরকমই থাকে। এর আগে যে কয়েকবার আমরা এসেছি সেই কয়েকবারের মধ্যে মাত্র একবারই ওর মধ্যে গিয়ে পড়েছিলাম, আবার আজ গিয়ে পড়লাম। কিন্তু আমাদের পথ ঠিক আছে তো, কোনো ভুল হচ্ছে না তো? ঝড়ের মধ্যে দিক ঠিক ছিল না জাহাজে। ক্যাপ্টেন এবার কিন্তু কিছুই বলল না। তার নিজেরও মনে হয় দিক যেন সামান্য বদলেছে। তাছাড়া জাহাজেও কিছু একটা সমস্যা হয়েছে, কারণ জাহাজের গতি সামান্য কমে এসেছে। চেষ্টা করেও সে ব্যাপারটা যখন বুঝতে পারল না, তখন টমকে ব্যাপারটা দেখতে বলতেই সে জাহাজের কেবিন ঘরে ঢুকে সমস্ত কিছু দেখতে লাগলো। জাহাজের নিচে দেখে যেখানে লালু রয়েছে সেখানে ঢুকলো টম, কিন্তু প্রথমে কিছুই বোঝা গেল না। ততক্ষণে লালুর ঘুম ভেঙেছে, জ্বর থাকলেও সে কোনো রকমে উঠে এলো উপরে। সমস্তটা দেখে বলল, এমন ঝড়, কারো কোনো ক্ষতি হয়নি তো? আমি জ্বরে এত ক্লান্ত হয়েছিলাম যে উঠতেই পারছিলাম না, এখন খানিকটা ভালো লাগছে। তবে নিচে থেকে ঝড়ের ব্যাপারটা বুঝতে পেরেছি। জাহাজটা এমন করছে কেন? জাহাজের সমস্যাটা এবার সকলের কাছেই কেমন যেন প্রবল হলো। জাহাজটা ধীরে ধীরে চলছে তা তো বটেই, কিন্তু মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত একটা ঝাঁকুনি ওরা অনুভব করতে পারছিল। কোথাও একটা সমস্যা হয়েছে আমাদের, ইঞ্জিনে কোনো একটা সমস্যা হয়েছে, সেটা আমাকে দেখতে হবে। কিন্তু এখন তো আর দেখা সম্ভব নয়, অন্ধকার হয়ে এসেছে। আর এই সময় নিচে ঢোকাটা ঠিক হবে না, একটু আগেই তো ঝড় বৃষ্টি হয়েছে। আজকের রাতটা যেভাবে চলছে চলুক, কাল একেবারে ভোরের দিকে আমি নিচে গিয়ে দেখে আসব। আজ এই অন্ধকারে সামান্য আলোতে কোনো কাজ করা সম্ভব নয়। ক্যাপ্টেন পুরোপুরি মিথ্যে কথা বলে। ওদের জাহাজটা অনেক পুরনো না হলেও বেশ কিছুদিন আগেকার, তাই ইলেকট্রিসিটির ব্যবস্থা কম রয়েছে, যাতে জাহাজের পেছনে খরচ কম হয়। সকাল পর্যন্ত ওদের অপেক্ষা করতে হবে জেনে অজয় বলল, তাহলে এক কাজ করা যাক, ঝড় তো কমেছে, রাতের খাওয়া সেরে নিয়ে যে যার মতো বিশ্রাম নিক, কাল সকালে না হয় উঠে দেখা যাবে। সেই মতোই ব্যবস্থা হলো। সকলে খাওয়া দাওয়া সেরে নিয়ে নিজের মতো ঘুমোতে চলে গেল। ক্যাপ্টেনের ভুল হয়েছে, কম্পাস দিক নির্দেশ করছে বটে, কিন্তু ওরা খানিকটা যেন দক্ষিণের দিকে এসে পড়েছে। এই পথ দিয়ে ওদেরকে খানিকটা ঘুরে মাদ্রাজে পৌঁছতে হবে, সেটাই সমস্যা নেই। কিন্তু জাহাজের যে সমস্যা হয়েছে তাতে এই মুহূর্তে এতটা ঘুরে পৌঁছানোটা সহজ হবে বলে মনে হয় না। ক্যাপ্টেন অনেকক্ষণ স্টিয়ারিংয়ে বসে এই কথাটা ভাবল, তারপর একসময় মনে মনে বলল, ভোরের আলো না ফোটা পর্যন্ত কোনো কিছুই ভেবে লাভ নেই, আগে সকাল হোক তারপর দেখা যাবে। দেখতে দেখতে সমুদ্রের জল কালো হয়ে এলো, চারপাশে কালো অন্ধকার নেমে এলো। সমুদ্রের বুকে আকাশ আর সমুদ্রে যেন একসাথে হয়ে কালো একটা বলয় তৈরি করে ফেলল ওদের চারপাশে। কেবিন ঘরের মধ্যে একটাই আলো জ্বলছে, বাকি গোটা জাহাজটা অন্ধকার। ইচ্ছে করেই ক্যাপ্টেন কাজটা করেছে, কারণ জাহাজে যে বিদ্যুৎ খরচ হয়
তা উৎপাদনের জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে, তবে সেগুলো নির্দিষ্ট সময়ের পরে কর্মক্ষমতা কমে যায়, তাতে পরে বিপদ হতে পারে। তার চেয়ে কম আলো জ্বালানোই ভালো। একটা মাত্র আলো জ্বেলে গোটা জাহাজটা সমুদ্রের জল চিরে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগল। কিন্তু কোথায় এগোচ্ছিল ওরা সে ব্যাপারে জানে না। ওদের অভিমুখ বঙ্গোপসাগর ছেড়ে ঘুরে গিয়েছিল ভারত মহাসাগরের দিকে। সকালের আলো ফুটতেই ওরা কিন্তু বুঝতে পারল সত্যিই ওরা পথ গুলিয়ে ফেলেছে। মহাসমুদ্রের মধ্যে পথ গুলিয়ে ফেলাটা এক অতি সাধারণ ব্যাপার হলেও ওদের কাছে কিন্তু সেটা সত্যিই বড় চিন্তার বিষয় ছিল। তার প্রধান কারণ ওদের কাছে খাবার আর জল বেশি ছিল না। মাদ্রাজে ফিরতে 3টে দিন লাগার কথা ছিল, তার থেকে বড় জোর আরও 3 দিন কোনো মতে ওরা ব্যবস্থা মতো চালিয়ে নিতে পারবে, কিন্তু তার চেয়ে বেশি হলে তার ব্যবস্থা ওরা করতে পারবে না। সকালে উঠে সমুদ্রের দিকে তাকিয়ে ওরা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। একসময় ক্যাপ্টেনকে অজয় বলল, আমাদের পথ ঠিক আছে তো ক্যাপ্টেন? সামনে সোজা একটা কি দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না? ক্যাপ্টেনের কাছে দূরবীন ছিল, অনেক দূর থেকে অনেক কিছু তার চোখে পড়ে। কিন্তু এই পথে তো কোনো দ্বীপ থাকার কথা ছিল না। আমরা নিশ্চয়ই ভুল পথে চলে গেছি। আমরা নিশ্চয়ই বঙ্গোপসাগর ছেড়ে ভারত সাগরের দিকে চলে এসেছি খানিকটা, তাই এমনটা হচ্ছে। তাহলে কি হবে? আমাদের পথ যদি ভুল হয় তাহলে তো আমরা মাদ্রাজ পৌঁছতে পারবো না। আমরা তাহলে অন্য কোথাও চলে যাব আবার। সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো আমরা এখন কোথায় রয়েছি আর কোথায় যাচ্ছি সেটা তো আমাদের জানতে হবে। যেখানেই যাই না কেন সেখান থেকে মাদ্রাজে ফেরার ব্যবস্থা করতে হবে। আমাদের কাছে যখন জাহাজ রয়েছে তখন খাবারের সমস্যাটা মিটলেই তো হলো। না, জাহাজে খানিকটা সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সারানোর জন্য আমার খানিকটা সময় লাগবে, অন্তত আজকের এই বেলাটা তো সময় লাগবেই। এইভাবে জ্বলন্ত জাহাজে তো ব্যাপারটা দেখা সম্ভব হবে বলে মনে হয় না, তাই না? তাহলে সামনে ওই যে দ্বীপ রয়েছে, মানে ওটা দ্বীপই তো মনে হচ্ছে, সেখানে যেতে কতদিন লাগবে বলে মনে হচ্ছে ক্যাপ্টেন? ক্যাপ্টেন ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখল। জাহাজের গতি এখন আরও কমে এসেছে। তারপরে বলল, গোটা 1টা দিন লাগার কথা, কিন্তু জাহাজের গতি যেভাবে কমে এসেছে তাতে আরও বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে। তাহলে আজকের দিনটা যেভাবে চলছে চলুক, দ্বীপ পর্যন্ত যদি আমরা পৌঁছতে পারি তাহলে দ্বীপে জাহাজ থামিয়ে রেখে সেখানে না হয় দিক ঠিক করে নেওয়া যাবে। টমের কথাটাই সকলের মন উপ্লুত হল। সকলেই জাহাজে ডেকে দাঁড়িয়ে রইল। জাহাজ চলতে লাগলো। দেখতে দেখতে বেলা গড়িয়ে এলো। দুপুরের দিকে ওরা খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমোতে গেল। ওরা ডেকেই রইল। ক্যাপ্টেন আর টম স্টিয়ারিং এর কাছে গেল। একটু পরে ডেকের কাছে ঘুরতে ঘুরতে দূরবীন নিয়ে টম বাইরের দিকে তাকিয়ে দেখল সেই কালো বিন্দুটাকে। এবার আগের চেয়ে বেশ খানিকটা বড়ই লাগলো তাকে। যেন মনে হলো সত্যিই ওখানে কোনো একটা দ্বীপ রয়েছে। ওখানে একটা দ্বীপ আছে বলে মনে হচ্ছে ক্যাপ্টেন, কিন্তু ওই দ্বীপের কথা তো আমরা আগে জানতাম না। তাছাড়া ওই দিকে তো যাওয়া হয়নি কোনোদিন আমাদের। ক্যাপ্টেন বিষণ্নভাবে তাকিয়েছিল যেই দ্বীপের দিকে, তারপরে বলল, না টম, এর আগে আমি একবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম ওখানে। তবে ওই আইল্যান্ডে অদ্ভুত কিছু একটা আছে, যদিও আমরা এক বেলার বেশি ওই দ্বীপে আশ্রয় নিইনি, তবে যাদের সঙ্গে গিয়েছিলাম তারা কিন্তু অনেক বড় অভিযাত্রীর দল। তারা বলেছিল ওই দ্বীপে অনেক কিছু আছে। টম দ্বীপের দিকে তাকিয়ে দেখল রোদের মধ্যে ঠান্ডা হাওয়া বারবার এসে ওদের গায়ে লাগছিল। কিন্তু ওখানে আছেটা কি আর সে কথা আর কেউ জানে না। ওখানে যা আছে সে কথা সহজে কেউ জানতে পারে না, কারণ ওদিকে সহজে কেউ যায় না। আমরা সত্যিই তাহলে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরের দিকে চলেছি। এই পথের মাঝামাঝি কোথাও একটা ওই আইল্যান্ডটা পড়ে। জায়গাটা এমন, বঙ্গোপসাগর আরব সাগরের একদম মাঝামাঝি একটা জায়গায় এসে ঠেকেছে। তাছাড়া আশেপাশে আরও কয়েকটা আইল্যান্ডস আছে, তবে এইগুলোর খোঁজ খবর কেউ সহজে পায় না, কারণ আন্দামান থেকে সরাসরি ওই পথে যাওয়ার প্রয়োজন পড়ে না। তাছাড়া টম, তুমি তো বুঝতেই পারছো ওইভাবে যাওয়াটাও ঠিক নয়।
এখান থেকে হয় শ্রীলঙ্কা না হলে কাছাকাছি কোথাও গিয়ে পড়তে হবে, তারপর সেখান থেকে আবার যাত্রা করাটা সব থেকে বেশি সুবিধের আর কম সময়ের। তার মানে এত বড় একটা জায়গা, এত বড় একটা পথ যেখানে কেউ কখনোই এই পথে সহজে আসে না, এই পথে গেলেও ঘুরে যায়, এদিকে কেউ যায় না, সময় বেশি লাগবে সেই কারণে। আর তাই এই পথে যে কটা দ্বীপ রয়েছে সেগুলোতে মানুষের পা পড়লেও সেটা খুব কম, এটাই তুমি বলতে চাইছো তো ক্যাপ্টেন? ক্যাপ্টেন অদ্ভুত মুখে তাকালো টমের দিকে, তারপরে সামান্য হেসে বলল, টম তুমি কোন কোন সমুদ্রে গিয়েছো, মানে কোন দিকে গিয়েছো? আমরা ভারত মহাসাগর পেরিয়েছি, তাছাড়া উত্তরের মহাসাগরের দিকেও গিয়েছি। পূর্বের দিকে গিয়েছো কখনো টম? দক্ষিণ পূর্বের দিকে? ওদিকে সমুদ্র আরও বেশি ভয়ঙ্কর। এই সমুদ্রকে যেমন শান্ত অবস্থায় দেখছো, মাঝে মাঝে ঝড় কিংবা ঘূর্ণবাতের মধ্যে পড়ছো, পূর্ব দক্ষিণ কিংবা উত্তর পশ্চিমের সাগরগুলো আরও বেশি ডেঞ্জারাস। ভারত মহাসাগর বাদ দিলে প্রশান্ত মহাসাগর কিন্তু আরও বেশি। ঠিক তখনই জাহাজের সঙ্গে কিছু একটা যেন ধাক্কা লাগল, আর সেই ধাক্কায় গোটা জাহাজটা নড়ে উঠল মুহূর্তের মধ্যে। যারা ঘুমোচ্ছিল তারাও কেমন যেন ধড়ফড় করে উঠে পড়ল। ততক্ষণে সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, অনেক রাত পর্যন্ত জোরে হাওয়া চলছিল, তারপর ওরা ঘুমিয়েছে অনেক দেরিতে। ডেকের ওপর উঠে অভিরূপ বলল, কি ব্যাপার বলো তো, একটু আগে কিসের জন্য একটা ধাক্কা লাগলো মনে হলো? এদিকে টম ওরা ঠিক আছে কিনা ব্যাপারটা দেখার জন্য জাহাজের ডেকের নিচের দিকটায় ঘুরতে লাগলো, কিন্তু কিছুই দেখা গেল না। জাহাজের তলা থেকে কিছু একটা ধাক্কা দিয়েছিল বলে মনে হলো, সবসময় এমনটা হয় না। কথাটা বলতে বলতেই আবার সেই ধাক্কাটা হলো। এবারে যেন মনে হলো সত্যি সত্যি জাহাজটাকে তলার দিক থেকে কেউ ধাক্কা দিয়েছে। ওরা ডেকের ওপর দাঁড়িয়ে থাকতে পারল না, উল্টে পড়ল। কিন্তু এভাবে কে ধাক্কা দিচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। দিনের আলো রয়েছে চারিদিকে, তবুও কিছুই দেখা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে এসব? সেবারও এমনটাই হয়েছিল। ওই আইল্যান্ডের দিকে গেলে পথে এমনটাই হয়। এই মহাসমুদ্রের নিচে কিছু তো একটা নিশ্চয়ই আছে। ক্যাপ্টেনের গলা কেমন যেন কেঁপে উঠছিল। ওরা সকলেই বেশ ভয় পেল এবার। সমুদ্রের গভীর জলের তলা থেকে কিসে ধাক্কা খাচ্ছে ওদের জাহাজ? তাছাড়া এমন গভীর সমুদ্রে থাকবেটা কি? এত গভীর সমুদ্রে যারা থাকে তারা জলের অনেক গভীরে থাকে, মানুষ এখনো ভালোভাবে সেই গভীর পর্যন্ত পৌঁছতে পারেনি। ওরা গম্ভীরভাবে জাহাজের ডেকের এদিকে ওদিকে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। নিজের মতো জাহাজ সোজা চলতে লাগলো, তবে তার মুখটাই কেমন যেন হয়ে রয়েছে। দূরে সেই বিন্দুর মতো দেখতে পাওয়া কালো বিন্দুটা এখন বেশ খানিকটা বড়ভাবে দেখা গেল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ক্যাপ্টেন মনে মনে বলল, আবার সেই দ্বীপ, আবার সেই আলো। কথাটা কেউ শুনতে পেল না, কিন্তু ক্যাপ্টেন কেমন যেন চিন্তায় রইল। ব্যাপারটা অন্য কেউ বুঝতে পারল না। বাকিরা ডেকের কাছের এদিকে ঘুরতে লাগল। ধাক্কাটা যেই থেমে গেল তখন তার আর কিছুই ভাবল না। ডেকের একপাশে এসে সকলেই তাকিয়ে দেখল সামনে সেই বিন্দুর মতো দেখতে দ্বীপটা এখন সেটার বিন্দুর মতো নয়, দূরবীন হাতে বেশ বড়ভাবেই দেখা যায় সেটা একটা দ্বীপ। গাছপালা জঙ্গল দ্বীপের চারপাশে ছড়িয়ে রয়েছে। একটা দ্বীপ ছেড়ে ওরা এসেছে, আবার একটা দ্বীপ। কিন্তু কিছুই করার নেই, জাহাজের অবস্থাটাও যে খারাপ। অজয় বলল, একটা কাজ করা যাক, জাহাজটা ওই দ্বীপের কাছেই নিয়ে যাই, সেখানে গিয়ে না হয় জাহাজটা ঠিক করা যাবে, আর তারপর আমরা দিক নির্দেশনাও ঠিক পেয়ে যাব। অনেকদিন হলো জলের ওপর দিয়ে চলতে চলতে আমাদেরও কেমন লাগছে, লালুর শরীরটাও ঠিক নেই। কিন্তু অচেনা অজানা দ্বীপ, এদিকে লোকজন এমনিতেই কম আসে, তাছাড়া এমন একটা দ্বীপে নামাটা ঠিক হবে তো? চিন্তা করছো কেন, তাছাড়া আমাদের সঙ্গে তো বন্দুক আছে,
প্রয়োজন হলে বন্দুক নিয়েই আমরা দ্বীপে নামতে পারবো। কিন্তু টম, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো এত ভয় পাও না। টম সোজা তাকালো ক্যাপ্টেনের দিকে। ক্যাপ্টেন ইশারায় তাকে কোনো কিছু বলতে বারণ করল। এর একটা কারণ আছে, এখন ওদের বিশ্রাম প্রয়োজন, তাছাড়া জাহাজ ঠিক করা দরকার। দ্বীপে নামার আগেই যদি ওরা ভয় পেয়ে যায় তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে। ক্যাপ্টেন ব্যাপারটা সামলে নেওয়ার জন্য বলল, তেমন কিছু নয়, আমাদের খাবার তো হিসেব করে আনা হয়েছে 3 days, আমরা অতিরিক্ত 3 দিন চালাতে পারবো, কিন্তু তার চেয়ে বেশি দিন চালাতে পারবো না। আর তাছাড়া আন্দামান থেকে যা খাবার আমরা নিয়েছিলাম তাতে তো বুঝতেই পারছো জলও তো বেশ খানিকটা শেষই হয়ে গেছে। তাতে আপত্তি নেই, প্রয়োজন হলে আমরা 5 জন 3 জনের খাবার ভাগ করে খাবো। তোমাদের যদি আপত্তি হয় তাহলে আমরা 3 জন না হয় 2 জনের খাবার খাবো, আর সমস্যা হবে না। আর জল একটু হিসেব করে খেলেই হবে। কি অদ্ভুত ব্যাপার দাদা, ভেবে দেখো, চারিদিকে এত জল, অথচ আমরা জল খেতেই পারবো না। জলের জন্যই আমাদের ভাবতে হচ্ছে। যদি সমুদ্রের জল খাওয়া যেত তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না, তাই না? তবে সমুদ্রের জল কিন্তু খাওয়া যায় না এমন নয়, তবে তার অনেক কিছু প্রয়োজন। সেই জল শোধন করে তারপর সেই জল থেকে নুনের ভাগ বাদ দিতে হবে, আরও অনেক কিছু করে যেটুকু জল বেরোবে তাতে তেষ্টা মিটবে না। এটাই তো ব্যাপার, সমুদ্র এই কারণেই বড় অদ্ভুত। আচ্ছা ক্যাপ্টেন, ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে সেই দ্বীপে তুমি এর আগে গিয়েছ? তোমরা তো ভারত সাগরের এদিকে ওদিকে ঘুরেছো মাঝে মাঝে। হ্যাঁ, একবার এসেছিলাম এই দ্বীপটাতে, তবে ওই আইল্যান্ডের কাছে আমরা বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তবে এবার মনে হয় আমাদের বেশ কিছুক্ষণ থাকতে হবে, এই জাহাজ আর একদিনের বেশি ভালোভাবে চলবে না, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার। না মানে তুমি করতে পারবে তো? আমি বলতে চাইছি জাহাজ ঠিক করার জন্য আবার কোনো মেকানিকের প্রয়োজন হবে না তো? এখানে তো আর আমরা সেসব কিছু পাবো না। এসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না অজয়, এই জাহাজের প্রতিটা পার্টস আমি নিজের হাতের তালুর মতো চিনি, কোথায় কি হয়েছে সেটাও আমি বেশ বুঝতে পারি। শুধু কাজটা করতে খানিকটা সময় লাগবে, সেই সময়টা জাহাজ দাঁড় করিয়ে রাখলেই ভালো, কারণ মাছ সমুদ্রে জাহাজ তো আর দাঁড় করিয়ে রাখা যাবে না, ধাক্কা খেয়ে চলতেই থাকবে কোথাও না কোথাও। তাই আইল্যান্ডের কাছে জাহাজটাকে রেখে আমি আর টম মিলে কাজটা করতে পারবো। তেমন হলে টমেরও প্রয়োজন পড়বে না, আমি একাই পারবো, শুধু প্রথম দিকে তাকে কিছুক্ষণ লাগবে, তারপর সে না হয় তোমাদের সঙ্গে দ্বীপেই নামবে। তবে হ্যাঁ, দ্বীপে কিন্তু তোমরা রাতে থাকতে পারবে না। ক্যাপ্টেনের শেষের কথাটা শুনে ওরা কেমন যেন একটু অবাক হল। অভিরূপ প্রশ্ন করল, মানে আমরা দ্বীপে রাতের বেলা থাকতে পারবো না, কিন্তু সেটা কেন? না, ওই দ্বীপে তোমরা রাতের বেলা থাকতে পারবে না, তার পেছনে একটা কারণ আছে, তবে এই মুহূর্তে তোমাদের সেটা না জানলেও চলবে। তবে নাথিং টু ওয়ারি অ্যাবাউট, তেমন কিছু বড় ব্যাপার নয়, এই দ্বীপে কিন্তু আগের দ্বীপের মতো নরখাদক কিছু নেই। ও, তাহলেই হলো, আমার এখনো এই কথাটা মনে পড়ে যাচ্ছে, দড়ি দিয়ে বেঁধে আমাদের উঁচু গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল, ঠিক যেভাবে আমরা মাংস পুড়িয়ে খাই সেভাবে। তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা, আমরা মাংস খাই বিভিন্ন প্রাণীর আর ওরা মানুষের মাংস খায়, তাতে আর আপত্তির কি আছে? আজ থেকে অনেক বছর আগে গেলে মানুষ এমনটাই করতো, তাই না? শুধু তাই নয়, আমাদের তো মাঝে মাঝে আফ্রিকার দিকেও যেতে হয়। আফ্রিকা? ক্যাপ্টেন, আমাদের আফ্রিকা যাওয়ার ইচ্ছে আছে অনেক দিন ধরে। আমরা ভাবছিলাম যে স্থলপথে না গিয়ে জলপথেই যখন আমরা বেরিয়েছি, তখন একবার জলপথেই না হয় আফ্রিকা যাব। তাছাড়া আমাদের শ্রীলঙ্কায় 2 জনের সঙ্গে বেশ খানিক সাক্ষাৎ রয়েছে, তারাও জাহাজের সম্পর্কে বেশ অনেক কিছু জানে, তাদেরও আমি আফ্রিকায় নিয়ে যেতে চাই। তারপর যদি তোমার মানে তোমাদের সঙ্গে যেতে আমার কোনো আপত্তি নেই, তাছাড়া তোমরাই তো সমস্ত খরচ বহন করছো, আশা করি আফ্রিকা গেলে সেখানেও তোমরা করবে, আর আমাদের আপত্তি থাকার তো কোনো কথাই নয়। কিন্তু সব সময় তো আমরা ফ্রি থাকি না,
তোমাদের ফিরিয়ে দিয়ে আমাদের হয়তো অন্য কোথাও যেতে হবে। ইনফ্যাক্ট কোথায় যেতে হবে তার কোনো ঠিকই নেই। ক্যাপ্টেন ঠিকই বলেছে, তবে যদি সময় আর সুযোগ হয় তোমাদের সঙ্গে আফ্রিকা যাওয়ার, আমরা অবশ্যই যাব। তোমরা সত্যি সাহসী, তোমাদের মতো ছেলে পাওয়া এখন বেশ দুষ্কর। দাদা দাদা, ওই দ্বীপের পাড়ে কি যেন একটা দেখা যাচ্ছে। লালুর কথায় তাড়াতাড়ি সবাই ছুটে এলো তার দিকে। দূরবীনটা লালুর হাত থেকে অজয় হাতে নিতে প্রথমেই সে দ্বীপের পাড়ে দেখার চেষ্টা করতে লাগল, কিন্তু প্রথমে কিছুই দেখতে পেল না। নীল জলরাশি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে হতে সে দ্বীপের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। দ্বীপের পাড়ে সামান্য ফাঁকা জায়গা রয়েছে, তারপরে জঙ্গল শুরু হয়েছে, কিন্তু কোথাও কিছু নেই। আর তারপরেই মনে হলো দ্বীপের একদম কাছে যেন একটা ছোট নৌকো মতো কিছু দাঁড়িয়ে আছে। আরে, দ্বীপের কাছে একটা নৌকা বলে মনে হচ্ছে না? অবিশ্বাস্য, আমরা যেখানে রয়েছি সেটা ভারত মহাসাগর আর বঙ্গোপসাগরের মাঝামাঝি জায়গা। এমন একটা জায়গায় ওইভাবে একটা নৌকো রয়েছে, হতেই পারে না। তাও যদি পাড়ের দিকে হতো সেটা আলাদা ব্যাপার ছিল। নৌকো ঘুরতে ঘুরতে ভুল করে চলে এসেছে এখানে। নৌকা নিয়ে আসা অসম্ভব, ইম্পসিবল। জাহাজ ছাড়া এখানে পৌঁছানোই যাবে না। ওরা সবাই সামনের দিকে তাকিয়ে দেখল, সত্যিই একটা নৌকা। তবে নৌকোটা বেশ বড়, সেই নৌকোয় কিন্তু এখন কোনো মানুষ নেই। ওইখানে নৌকা রয়েছে, কিন্তু এটা কি করে হয়? তাহলে কি ক্যাপ্টেন কেউ ওই দ্বীপে যাওয়ার জন্য নৌকা নিয়ে এসেছে? ইম্পসিবল। আমরা আছি ইন্ডিয়ান ওশেনের একদম পাশে, আর আমাদের লক্ষ্য থেকে বেশ খানিকটা দক্ষিণের দিকে নেমে এসেছি আমরা, কিন্তু এখানে নৌকো কিছুতেই আসতে পারে না। কিন্তু ক্যাপ্টেন, নৌকা তো রয়েছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দূরবীনে, একটা নৌকা রয়েছে ওখানে। ক্যাপ্টেন স্টিয়ারিংয়ের কাছে টমকে বসিয়ে দিয়ে, এখানে স্টিয়ারিংয়ের প্রয়োজন শুধুমাত্র দিক ঠিক রাখার জন্য। এমন পরিষ্কার মেঘমুক্ত আকাশে সামনে ঢেউয়ে চলতে থাকা জাহাজে স্টিয়ারিংয়ের প্রয়োজনীয়তা খুব একটা বেশি, কিন্তু ওই যে দিক ঠিক রাখার জন্য ওটা প্রয়োজন। ক্যাপ্টেন দূরবীন থেকে দেখল, তারপর সামনের দিকে তাকিয়ে নৌকোটাকে বোধহয় সে নিজেও দেখতে পেল। তার মুখটা হা হয়ে গেল, নিজের মনেই সে বলে উঠল, অবিশ্বাস্য অবিশ্বাস্য, এটা কোনো দিনও হতে পারে না। এটা আমি বিশ্বাস করতে পারি না যে নৌকা কোনোভাবে এত দূরে চলে আসবে। আমার কিন্তু কেমন একটা সন্দেহ হচ্ছে ক্যাপ্টেন, তুমি নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছ। ওই দ্বীপে কি আছে বলতো, আর ওই দ্বীপের নাম কি? ওরা যখন দ্বীপের আরও কাছে এসে পৌঁছলো, ততক্ষণে সন্ধে নামতে শুরু করেছে। এখান থেকে দ্বীপটা ভালোভাবে দেখা যেত যদি আলো থাকতো, তাহলে ভালো হতো। জাহাজের মধ্যে বসেই ওরা বুঝতে পারছিল জাহাজ আর বেশি দূর এগিয়ে যেতে পারবে না। তাই জাহাজের ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে ঢেউয়ের আশায় থাকতে থাকতে ক্যাপ্টেন বলল, আগে যখন মাছ সমুদ্রে নৌকা কিংবা বড় জাহাজ পড়ত, তখন নাবিকেরা পাল খুলে দিত, তারপর শিপের ডোর বন্ধ করে রাখা হতো। হাওয়ার টানে তখন শিপ কিংবা বড় বড় বোটগুলো চলত। হাওয়া কিন্তু ওই আইল্যান্ডের দিকেই রয়েছে, তাই ইঞ্জিন বন্ধ থাকলে সমুদ্রের জলের বেগে আর এই সামান্য হাওয়াতে অল্প অল্প করে আমরা সারা রাত ধরে ওই দ্বীপের কাছে পৌঁছে যাব। ইঞ্জিন কিন্তু এখন চালানো যাবে না, কিছু সমস্যা রয়েছে, আর তেমন হলে আমরা না হয় সারাটা রাত জেগেই কাটাবো। জেগে কাটাতে আমার আপত্তি নেই ক্যাপ্টেন, কিন্তু ওই দ্বীপের ব্যাপারে তুমি আমাদের বলো। এখন ওই দ্বীপের ব্যাপারে আমি তোমাদের কিছুই বলতে চাই না। একটা কাজ করো, রাতের খাওয়া এখনই সেরে নাও, তারপরে সমস্ত আলো নিভিয়ে আমরা সমস্ত কথা না হয় তোমাদের বলবো। তাছাড়া আকাশের অবস্থা আজকে বেশ ভালোই আছে, ঝড় কিংবা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আমরা কিন্তু এবার ঝড়ের মুখে পড়লেও বৃষ্টির মধ্যে পড়িনি একবারও। তাছাড়া সমুদ্রে বৃষ্টি হওয়া মানে সে অতি ভয়ানক। একবার এমনই এক বৃষ্টির মুখে আমি পড়েছিলাম। সে কি বৃষ্টি! টানা 7 দিন ধরে বৃষ্টি চলল, তার মধ্যে জাহাজের অবস্থা খারাপ, জাহাজ খুব জোরে যেতে পারে না। ঠিক এখনকার মতো সেই বৃষ্টিতে 7 দিন ধরে আমাদের ভিজতে হয়েছিল। কেন ভিজতে হয়েছিল? কেন জাহাজের ডেকে নিচে চলে গেলেই তো হতো। তা হয়তো হতো, কিন্তু সেটা সম্ভব ছিল না।
তখন খালাসির কাজ নিয়ে জাহাজে উঠেছিলাম। তাই জাহাজের নিচের ডেকে মানে নিচে গিয়ে থাকা হামাদের পক্ষে সম্ভব ছিল না, হামাদের উপরেই থাকতে হতো, বিভিন্ন কাজকর্ম করতে হতো। তাছাড়া সেই জাহাজের ডেকে মালপত্র যাচ্ছিল, সেই মালপত্র রেখে বৃষ্টির মধ্যে আমরা নিচে যেতে পারব না। কথাগুলো বলতে বলতে শেষের দিকে টমের মুখে কি যেন একটা ভাব এসে পড়ল। তাহলে ওই কথাই রইল, খাওয়া দাওয়া সেরে নিয়ে তোমরা ওই ঘরের কাছে এসে পড়ো, আর তখনই তোমাদের ওই আইল্যান্ডের ব্যাপারে বলবো। ওই দিকে আমি একবার গিয়েছিলাম, তাও মাত্র এক বেলার জন্য, আর তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। রাত্রের দিকে খাওয়া দাওয়ার পর ওরা সকলেই কেবিন ঘরে জড়ো হলো এবং ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওরা চুপ করে বসে রইল সেখানে। জাহাজের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হলো, কোথাও কোনো আলো নেই। সমুদ্রের বুকের নীল জলরাশি কালো অন্ধকারে যেন ঝকঝক করে চলেছে, তার সঙ্গে একটা ঠান্ডা শিরশিরে হাওয়ার সাথে সমুদ্রের ঢেউয়ের একটানা শব্দ আসছে। ওদের মন কেমন যেন হয়ে এলো, এর মধ্যে কতদিন হলো ওরা বাড়ি থেকে দূরে, তাছাড়া মৃত্যুদ্বীপের সমস্ত কথা আমাকে জানাতে হবে। এছাড়াও বাড়ির লোকেদের জন্য ওদের কেমন মন কেমন করতে লাগলো। ওদের বয়সটা এমন নয় যে বাড়ির লোকের জন্য মন কেমন করবে, কিন্তু এতগুলো দিন ওরা সমুদ্রের মধ্যে কি দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়ে কাটিয়েছে, চরম মুহূর্তে এসে মনে হয়েছে এর পরে আর কখনোই পৃথিবীর আলো ওরা দেখতে পাবে না। তাই এমন অবস্থা থেকে ফেরার পরে বাড়ির লোককে দেখতে পাওয়ার ইচ্ছে হওয়াটা স্বাভাবিক ব্যাপার, তবু ওরা ওই দ্বীপের কথা জানার জন্য আগ্রহী হয়ে রইল। জাহাজের ইঞ্জিন বন্ধ করে ওরা চুপ করে বসে রইল, তবে ওরা বুঝতে পারছিল জাহাজটা ঠিক সেই দক্ষিণ পশ্চিম কোণ ধরে এগিয়ে চলেছে। আজ থেকে প্রায় অনেক বছর আগেকার কথা, তখন এই পথে আমার বেশ যাতায়াত ছিল, বিশেষ করে আন্দামান, তারপর ভারত মহাসাগর পেরিয়ে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এই দিকে যাতায়াত চলত। তাছাড়া এইগুলোর সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন বন্দরগুলোর মালপত্র আদান প্রদান প্রায় সবসময় চলে। তাই আমি একথা ডেফিনেটলি বলতে পারি যে ভারত মহাসাগরে প্রতি মুহূর্তে অন্তত একটা করে ভারতীয় জাহাজ রয়েছে, সে হয় ফিরছে, না হয় যাচ্ছে, আর না হয় মাঝামাঝি কোথাও রয়েছে। এই এখন যেমন আমাদের কথাই ধরো। আচ্ছা ক্যাপ্টেন, তুমি তো এত মহাসাগরে গিয়েছো, তোমার সবচেয়ে বেশি ভয়ঙ্কর কোন সাগরকে মনে হয়েছে? প্রশান্ত মহাসাগরে, যদি কোনোদিন সুযোগ ঘটে তাহলে তোমাদের প্রশান্ত মহাসাগরে নিয়ে যাব। আর সেখানে এমন অনেক আইল্যান্ড রয়েছে যেগুলোতে এখনও মানুষের পাই পড়েনি। তোমরা আফ্রিকা যাওয়ার বদলে তেমন হলে প্রশান্ত মহাসাগরে চল। ক্যাপ্টেন, ওই দ্বীপের ব্যাপারে তুমি কিছু একটা বলবে বলছিলে? ওই আইল্যান্ডে অদ্ভুত কিছু একটা আছে, এমন কিছু একটা আছে যার সম্পর্কে আমরা কেউই কিছুই জানি না, মানে আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু ওখানে এমন কিছু আছে যার সন্ধান এখনো মানুষ পায়নি। ওই দ্বীপে কোনো জীবজন্তু থাকতে পারে না, এমনকি ওখানে কোনো মানুষ পর্যন্ত থাকতে পারে না। ওরা বেশ অবাক হয়ে গেল, এই কয়েকদিন আগে ওরা মৃত্যুদ্বীপ থেকে ফিরেছে, সেখানে একদল মানুষও কাউকে যেতে দেয় না, তাহলে এই দ্বীপে আবার কি আছে? ওখানেও কি তার মানে মৃত্যুদ্বীপের মতো কোনো? না, সে কথা নয়, ওখানে মৃত্যুদ্বীপের মতো কিচ্ছু নেই। আমি নিজে ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি দেখেছি যে ওই দ্বীপে অদ্ভুত কিছু রয়েছে। ওখানে আমার দলের একজন মাত্র ভিতরে ঢুকেছিল, কিন্তু সে ওখানে কিছু আলো দেখতে পেয়েছিল রাতের বেলা। আলো? কিসের আলো? কিন্তু তুমি তো বললে ওখানে কিছু নেই, কেউ থাকে না, তাহলে ওই আলো ওখানে এলো কি করে? সেটা সে নিজেও বুঝতে পারেনি, ওখানে কিছু আলো দেখতে পেয়েছিল। আমি বরং তোমাদের গোটা ঘটনাটাই খুলে বলি। তখন আমি আমাদের একটা জাহাজে প্রায় 15-16 জন মতো এই পথে এসেছিলাম। ভুল করে আমরা সেবারও ওই আইল্যান্ডের কাছে পৌঁছে যাই। আমরা যাচ্ছিলাম অস্ট্রেলিয়ার দিকে, পথের মধ্যে প্রবল ঝড়ের মধ্যে পড়ি, আর তারপর ওই দ্বীপের কাছে আমাদের থামতে হয়েছিল জাহাজের কিছু লোকেদের কারণে। আসলে তাদের মধ্যে অনেকেই অস্ট্রেলিয়া যাচ্ছিল বিশেষ কারণে,
কোনো জিনিসপত্র কেনা বেচা কিংবা এরকম কোনো কাজ নয়, সেগুলো তাদের ব্যক্তিগত কারণ ছিল। এই সম্পর্কে তোমরা আমাকে বিশেষ কিছু জিজ্ঞাসা করো না। ওই দ্বীপের কাছে গিয়ে আমাদের রাতের বেলা আশ্রয় নিতে হয়। তারপর অ্যাজ ইউজুয়াল সন্ধে হওয়ার পর আমরা সকলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে গিয়েছিলাম। কিন্তু দলের মধ্যে বেশ কয়েকজন রাতের বেলা ওই আইল্যান্ডে নামবে বলে ঠিক করে। তাদের মধ্যে 3 জন ছিল, তাদের নাম আমার এখন ঠিক সেভাবে মনে নেই, তবে ওই আইল্যান্ডের মধ্যে আলো যে দেখতে পেয়েছিল তার নাম ছিল পল। পল কিন্তু ছিল বেশ সাহসী। সবাই ডেক থেকে নেমে দ্বীপের মাঝখানে ওই যে ফাঁকা জায়গাটা সেখানে ঘোরাঘুরি করে, কিন্তু পল ভেতরে যাবে বলে ঠিক করে। তাকে সবাই বারণ করে, বিশেষ করে রাতের বেলা ওখানে না যাওয়ার কথাও বলা হয়। তাছাড়া ওদের কাছে আলো বলতে ওই সামান্য হাতে যে টর্চের আলো রয়েছে সেইটুকুই। অচেনা অজানা দ্বীপে রাতের বেলা কেন, দিনের বেলা নামতেও লোকে ভয় পায়। তবে পল ছিল একটু অন্যরকমের। সে যেমন সাহসী তেমনই বড়লো। গোটা জাহাজে সে সবার জন্য অনেক মদ এনে রেখেছিল। প্রায় প্রতিদিন রাতের বেলা জাহাজে মদের আসর বসত। এদিকে আমি তো জাহাজ চালক, তাছাড়া আমার সঙ্গে আরও 2 জন ছিল, কিন্তু খালাসিদের কোনো কাজ জাহাজে ছিল না, সেজন্য তাদের জাহাজে নেওয়া হয়নি। আমি ক্যাপ্টেন, আমার সঙ্গে আরও 2 জন। আমার সঙ্গে থাকা 2 জনও মাঝে মাঝেই ওদের সঙ্গে মদ্যপান করত, কিন্তু এসবের প্রতি আমার কখনোই কোনো আকর্ষণ ছিল না। নেশার ঘোরে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমায় জাহাজ নিয়ে রাতের অন্ধকারে সমুদ্রের মধ্যে দিয়ে চলতে হতো। বলা যায় না কখন কোন বিপদ এসে পড়বে। পল বারবার আমাদের কথা এড়িয়ে সেই দ্বীপে যাওয়ার জন্য জেদ করছে। এরকম দেখে একসময় আমাদের দলেরই একজন বলল, পলের যদি সাহস থাকে তাহলে সে একা ওই দ্বীপের মধ্যে অন্ধকারে যাবে। এবং তার সঙ্গে একটা কথায় আমরা ভয় পেলাম সবাই। পলেও বলেছিল সে গোটা রাত সেখানে কাটাবে, তারপর ফিরবে। পলের সঙ্গে যারা দ্বীপের কাছে নেমেছিল তারা বারবার পলকে বারণ করতে লাগল, কিন্তু তার টাকার গরম আর তার ওপর অতিরিক্ত বেশি সাহস, তাই বুঝতেই পারছো কথাটা তার গায়ে লেগেছিল। তাই সে সকলকে অগ্রাহ্য করে তার বন্দুকটা কোমরে গুঁজে দ্বীপের ভিতর ঢুকল। ক্যাপ্টেন কথা বলেছিল, ওরা সকলেই চুপ করে ক্যাপ্টেনের কথা শুনছিল। অন্ধকারের মধ্যে অজয় একবার তাকিয়ে দেখল দ্বীপটার দিকে। অন্ধকারে ভালোভাবে কিছুই দেখা যায় না, সমুদ্রের জল আর দ্বীপের মধ্যে কোনো পার্থক্যই নেই। আকাশে চাঁদের আলোটাও আজ কেমন জানি ম্লান, তবে আকাশে তারা ফুটে রয়েছে, সেই আলোতেও ভালোভাবে দেখা যায়। সারাটা রাত পল ওই দ্বীপের ভিতর ছিল, কিন্তু সারা রাত সে যে কি করেছে সে কথা কেউ জানে না। শেষ রাতের দিকে পল যখন ওই দ্বীপের থেকে বাইরে বেরিয়ে এলো, তখন আমরা বেশ অবাক হয়ে যাই। কিন্তু পলকে খোঁজার জন্য দ্বীপের ভিতরে ঢোকার সাহস কারোর হচ্ছিল না। পল যখন বেরিয়ে আসে তখন তার মুখ থমথমে, তার মুখে ভয়ের কোনো চিহ্ন নেই বটে, তবে বাকিরা বেশ অবাক হয়েছে। একটা কারণে সবাই ভীষণ অবাক হয়েছিল, তার হাতে ধরা ছিল একটা পোকা। হ্যাঁ, পোকা, গুবরে পোকার মতো হলেও তার 2 ডানা ছিল। পোকাটা পল ধরে রেখেছিল একটা কাগজের মধ্যে, তবে পোকাটা যে মৃত ছিল সেটা বোঝাই যাচ্ছে। আমরা তার এমন অবস্থা দেখে আর ওই পোকাটা দেখে অনেকেই অনেক প্রশ্ন করেছিলাম, কিন্তু পল শুধু একটাই কথা বলেছিল, আলো। দ্বীপের মধ্যে রাতের বেলা সে আলো দেখেছে। কিসের আলো, কেমন আলো, সেই কথা নিয়ে সে বিস্তারে কিছুই বলেনি। তবে আরেকটা অদ্ভুত ব্যাপারও সবাই লক্ষ্য করেছিল। এরপরেই পল যেন কেমন শান্ত হয়ে গিয়েছিল। যাওয়ার পথে আমরা আরও 2 আইল্যান্ডের কাছে গিয়েছিলাম, কিন্তু পল কিছুতেই সেই আইল্যান্ডে নামতে চায়নি। আর সেই পোকাটা সে যে কী করেছে সে ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। তবে আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। একবার আমি পলের ঘরে চলে গিয়েছিলাম, ঘরে দরজার নক করতে দরজাটা খুলে যায়। পল তখন ঘুমিয়েছিল, বিছানার পাশে একটা ছোট্ট ডেকের ওপর রাখা একটা বাক্স ছিল। বাক্সের ডালাটা যেন নিজে থেকেই খুলে গিয়েছিল। বাক্সের মধ্যে ছিল একটা কালো কুচকুচে মরা পোকা।
পল যে কেন পোকাটাকে নিয়ে যাচ্ছিল সে কথা আমি বুঝতে পারিনি। এ কথা পলকে জিজ্ঞাসা করাও আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু পোকাটা যদি সাধারণ কোনো পোকা না হয় তাহলে সেটা পল নিয়ে যাচ্ছিল কেন? আর ওই দ্বীপের মধ্যে আলো জ্বলার সঙ্গে এই পোকার কি কোনো সম্পর্ক আছে? আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। ওই পোকাটার সঙ্গে নিশ্চয়ই এমন কিছু কারণ রয়েছে যে কারণে পল ওটাকে নিয়ে যাচ্ছিল। বাস্কোটা বন্ধ ছিল, কোনো কারণে বাস্কোটা খুলে গিয়েছিল আর তখন সেখানে গিয়ে পোকাটা ক্যাপ্টেনকে দেখতে পায়। কিন্তু পল বেশ সাহসী লোক, তাছাড়া তার টাকা পয়সা কম ছিল না। অকারণে সামান্য একটা পোকা সে দ্বীপ থেকে নিয়ে এসেছে সেটা মনে হয় মানা যায়। তবে সেটা সে এতদিন পর্যন্ত মানে এখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে বলে ভেবেছিল। বাক্সটা কি তার সাথে শেষ পর্যন্ত তুমি দেখেছিলে? সে ব্যাপারে পলের সঙ্গে আমার কোনো কথা হয়নি, তবে আমার মনে হয় বাক্সটা তার সঙ্গে ছিল। বাক্সটা সে নিয়ে গিয়েছিল, অন্তত অস্ট্রেলিয়া পর্যন্ত তো নিয়ে গিয়েছিলই। ক্যাপ্টেনের কথা শেষ হতেই এবারে লালু বলল, কিন্তু ওই পোকাটায় এমন কি ছিল যে ওটাকে ওই বাক্সে করে পল নিয়ে গেল, তাও আবার অস্ট্রেলিয়া পর্যন্ত? তাহলে নিশ্চয়ই সেই পোকাটার মধ্যে কিছু একটা দেখতে পেয়ে সে অন্ধকারের মধ্যেই ওরা সকলে তাকালো সেই দ্বীপটার দিকে। দ্বীপের দিকে তাকিয়ে সকলেই আলাদা আলাদা কথা ভাবল, তবে সকলেই দ্বীপের রহস্য সম্পর্কে জানার জন্য কৌতূহল বোধ করছিল তা বোঝাই যায়। পরদিন সকালে ক্যাপ্টেন জাহাজটা দ্বীপের আরও কাছাকাছি নিয়ে সেখানেই তাদের জাহাজ থাকার ব্যবস্থা করল। কিন্তু লালু, অভিরূপ, অজয়, টম কেউই জাহাজে থাকতে চাইল না। তারা সকলেই জাহাজ থেকে দ্বীপে যাওয়ার কথা বলতে লাগল। দ্বীপে তারা কি করবে সেই সম্পর্কে কিছু জানা না থাকলেও ওরা দ্বীপে যেতে চায়। ক্যাপ্টেন বলল, তোমরা যেতে পারো, তবে রাত করো না, দিনের আলোয় গিয়ে দিনে দিনে ফিরে এসো। আমি এখনও পর্যন্ত কিছুই দেখে উঠতে পারিনি, তবে এখন মনে হচ্ছে এই কাজটা একদিনের নয়। বড় কোনো সমস্যা হয়েছে জাহাজে? সেটাই তো মনে হচ্ছে। শিপের বেশ কিছু পার্টস ভেঙে গেছে, তবে সেটা কিভাবে হলো ব্যাপারটা এখন আমি বুঝতে পারছি না। জাহাজের তলার দিকে ওই প্রবল ধাক্কাটার জন্য, যদি দুবার ধাক্কা লেগেছিল তার জন্যই কি এমনটা হলো? তাছাড়া জাহাজের নিচে ডেকেও কিছু সমস্যা রয়েছে আর সেগুলো সারাই করতে সময় লাগবে। ভাগ্যিস জাহাজে কাজ করার জন্য আমি ইকুইপমেন্টস সঙ্গেই রেখে দিই, আমার মনে হয় তাতে হয়ে যাবে। আর টমকে আজ আমার প্রয়োজন নেই, কাল আমার সঙ্গে থাকলেই হবে। টমকে আজ তোমরা নিয়ে যেতে পারো। এই কথায় সকলেই বেশ খুশি হলো। জাহাজের একদম শেষের দিকে একটা ডিঙি মতো নৌকো ওরা তুলে নিয়েছিল মাদ্রাস থেকে, সেটা করে ওরা এগিয়ে গেল সেই দ্বীপটার দিকে। দূর থেকে যেমন মনে হয়েছিল তেমনটা কিন্তু নয়। দ্বীপের ধারটা বড্ড ঢালু, সামনেটা সামান্য সমতল, তারপরে ঢালু উপরের দিকে উঠে গেছে আর উপরের দিকের জঙ্গল দেখা যাচ্ছে। দ্বীপের কাছে এসে নৌকোটা চারজন মিলে টেনে উপরে তুলে রাখল। আগের দিনের দেখা সেই নৌকোটা বেশ খানিকটা দূরে রয়েছে সেটা ওদের চোখে পড়েছে। নৌকোটা বাঁধা রয়েছে। লালু বলল, আমরা যেমন নৌকো করে এসেছি আর আমরা আগে জাহাজ নিয়ে এসেছি, তারপর নৌকো করে দ্বীপে এসেছি, আমাদের মতোই হয়তো এমনভাবে কেউ এসেছে আর তাদের নৌকা ওভাবে বাঁধা রয়েছে। তোর কথা যদি ঠিক হয় তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তার মানে যারা এই দ্বীপে এসেছিল নৌকায় করে তারা আর ফিরে যায়নি। এদিকে যে কিছু আছে সে কথা বারবার ক্যাপ্টেন বলে দিয়েছিল, কি আছে সে কথা জানা যায় না। এক ধরনের পোকা, অভিরূপের কথাটা শুনে সকলেই কেমন যেন অবাক হয়ে তার দিকে তাকালো। ওরা দ্বীপে নেমে গেছে। অভিরূপ হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতে লাগল, তারপর নিজের মনেই বলল, সমুদ্রে, বিশেষ করে মহাসমুদ্রের কিছু দ্বীপে অদ্ভুত কিছু পোকা পাওয়া যায় যারা উড়তে পারে, তারপর রাতের বেলা তাদের শরীর থেকে অদ্ভুত কিছু একটা রাসায়নিক পদার্থ বেরিয়ে আসে যা অক্সিজেনের সংস্পর্শে এসে ফসফরাসের মতো জল জল করে। ঠিক যেমন রাতের অন্ধকারে সমুদ্রের জলের কাছে এলে দেখা যায় যে সমুদ্রের জলে যেন আলো জ্বলছে, ঠিক তেমনই সমস্ত কিছু ফসফরাসের জন্য হয়। অনেক বিজ্ঞানীরা বলেছে সমুদ্রের কিছু গুপ্ত দ্বীপে এই পোকা এখনও বেঁচে আছে।
তাদের আকার কেমন, তারা কেমন হয় সে কথা সহজে জানা যায়নি। কিন্তু যদি এমন কোনো পোকা সত্যি থেকে থাকে তাহলে সেটা কিন্তু একটা নতুন আবিষ্কার হবে। জোনাকিও কিন্তু অন্ধকারে জ্বলে, তবে তার আলোটা অন্যরকম। আর এই ফসফরাস যদি কোনো পোকার শরীরে সুপ্ত থাকে তাহলে সত্যিই ব্যাপারটা নতুন একটা আবিষ্কার। কিন্তু এই কারণেই কি ওই ফল পোকাটাকে বাক্সে করে নিয়ে গিয়েছিল? কিন্তু যদি সেটাই হয় তাহলে এত বছর ধরে সেই কথা কেউ জানতে পারেনি। এটা না জানার অনেক কারণ হতে পারে। পোকাটা মারা গিয়েছিল, কিংবা পোকাটা পলের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। ক্যাপ্টেন যখন ওই বাস্কটা দেখেছিল তখন বাস্কটা খোলা ছিল। হতেই পারে সেই ছোট্ট পোকাটা বাস্ক থেকে বেরিয়ে গিয়েছিল কোনোভাবে। অজয়ের কথাটা সকলেরই মনে ধরল। তারা ঢালু জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠে এলো। তারপরে শুরু হলো বড় বড় গাছ। আর জঙ্গল মতো জায়গাটার এই পথে যে মানুষের পা পড়ে না তা বোঝাই যায়। জঙ্গলে জায়গা ঠেলে বের হতে ওদের বেশ সময় লাগছিল। ক্যাপ্টেনের বন্দুকটা টম কাঁধে করে নিয়ে এসেছিল। বলা যায় না অচেনা জায়গা, কখন কি সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু অজয়ের দেখার পরে সে একটা অদ্ভুত ভাবনায় পড়েছিল। ওই পোকাগুলো যে শুধু ফসফরাসের জন্য জ্বলে কিংবা তাদের গায়ে আলো দেখা যায় এরকমটা তো বটেই, তবে এর বাইরে আরও কিছু নেই তো। সমুদ্রের মাঝে দ্বীপে মাঝে মাঝে সামুদ্রিক পাখি দেখা যায়, এর আশেপাশে কিন্তু কোনো পাখি নেই। তাছাড়া এই দ্বীপটা কেমন যেন নিস্তব্ধ, চুপচাপ। দূর থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ ভেসে আসছে, তাছাড়া আর কিছু নেই। পেছনের দিকে তাকিয়ে দেখল টম, পার থেকে বেশ খানিকটা দূরে ওদের জাহাজটা দাঁড়িয়ে রয়েছে। জাহাজ বেশি কাছে আনা সম্ভব নয়। নিঃশব্দে ওরা চারজন হেঁটে চলেছে। ওরা নিজেরাও জানে না আসলে কিসের খোঁজে ওরা ভেতরে ঢুকছে। কিন্তু যত হাঁটতে লাগলো তত বুঝতে পারলো ঢালু জমি যেন এখন নিচের দিকে নামতে শুরু করেছে। এই কারণেই কি ভেতর থেকে বাইরে সহজে দেখা যাচ্ছে না? এতক্ষণ জাহাজ দেখতে পাওয়া টম এবারে পেছনের দিকে মুখ ঘুরিয়ে সবুজ জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পেল না। আর ঠিক তখনই কানে এলো একটা শব্দ, অদ্ভুত একটা শব্দ, ঠিক যেন মৌমাছি ভন ভন করলে শব্দ হয়, ঠিক তেমনটা। শব্দটা যেন তার পেছনে হয়েই আবার এক পাশে সরে গেল। মুহূর্তের মধ্যে পেছনে ঘুরে তাকালো টম, তারপরে বলল, শব্দটা শুনলে তোমরা? টমের কথায় সকলেই থমকে দাঁড়িয়েছে। অজয় বলল, শব্দ? কিসের শব্দ? ওই তো মৌমাছির মতো ভন ভন করার শব্দ। কিন্তু শব্দটা কে করলো? এখানে আসা পর্যন্ত কোনো শব্দ পাইনি। হাওয়ায় সামান্য গাছপালা, নড়াচড়া ছাড়া আর কোনো কিছুরই শব্দ পাইনি। ওরা শব্দের উৎস খুঁজতে লাগলো সেদিকে তাকিয়ে, কিন্তু কোথাও কিছুই নেই। একটু এগিয়ে যেতেই ওদের চোখে পড়ল ছোট ছোট এক ধরনের গাছ। সেই গাছের মধ্যে হলদে রঙের কি যেন ফল ফলে আছে, আর সেই ফলগুলো মাটিতে পড়ে ঘাসে জঙ্গলে পচে গলে কেমন যেন কালচে হয়ে গেছে। এখানেও ফল রয়েছে, এই এমন ফল কিন্তু আমি এর আগে কোনো একটা দ্বীপে যেন দেখেছি। ফলগুলো কিন্তু খুব একটা খারাপ নয়। একবার একদম না, অজানা অচেনা দ্বীপের কোনো ফল খেটে নেই। তাছাড়া এই দ্বীপে এখনো পর্যন্ত আমরা কোনো জীবিত প্রাণী কিন্তু দেখতে পাইনি। জীবিত প্রাণী দেখতে পাইনি তো কি হয়েছে? মৃত প্রাণী তো দেখতে পাচ্ছি। সামনের দিকে তাকিয়ে দেখো। ওরা প্রথমে কিছু দেখতে পেল না, তারপরে অজয়ের আঙুল নির্দেশ করা একটা গাছের দিকে তাকাতেই দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। গাছের গায়ে হেলান দিয়ে পাশাপাশি বসে রয়েছে দুটো আস্ত নরু কঙ্কাল। সেই অদ্ভুত একটা দৃশ্যের কঙ্কালগুলোর শরীরে রক্ত, মাংস, চামড়া কিচ্ছু নেই। তবে স্পষ্ট বোঝা যাচ্ছে সেগুলো খুব বেশি দিনের পুরনো নয়। তাদের শরীরে কেমন একটা মানুষের ভাব এখনো রয়ে গেছে। তাছাড়া চারপাশের বাতাসে একটা কটু গন্ধ ভেসে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে কোনো অদ্ভুত মন্ত্র বলে কেউ তাদের শরীর থেকে সমস্ত মাংস, রক্ত, চামড়া সব কিছু তুলে নিয়েছে আর কঙ্কালগুলো এভাবে রেখে গেছে। সর্বনাশ, এটা কি করে হলো? দেখো, ওদের একজনের কাঁধে কিন্তু বন্দুক পর্যন্ত ঝুলানো রয়েছে। তার মানে এমন কেউ ওদের এই অবস্থা করেছে যার কাছে বন্দুক কিছুই নেই। ও ওই যে
ওই যে সেই শব্দটা যেটা টম শুনতে পেয়েছিল, সেই শব্দটা। ওরা আবার সেই ভন ভন করা শব্দটা একবার শুনতে পেল। এবারে কিন্তু সকলেই শুনতে পেল, কিন্তু কোথাও কিছুই নেই। ওরা কঙ্কালগুলোর পাশে এসে দাঁড়ালো। শুধু কাঁধে ঝোলানো বন্দুক নয়, ওদের কাছে একটা চামড়ার ব্যাগ পর্যন্তও রয়েছে, একজনের পিঠে ঝোলানো। তবে চামড়ার ব্যাগের অবস্থাটা ভালো নয়, চামড়াও যেন খুব নিপুণভাবে কেউ তুলে নিয়েছে। ব্যাগটা যথারীতি ছিঁড়ে গেছে। সেই ব্যাগের ভেতর থেকে একটা কম্পাস, একটা ছুরি ও ছোট ছোট দড়ি, আরও টুকিটাকি কয়েকটা জিনিসপত্র জঙ্গলের মধ্যে ছড়িয়ে রয়েছে। ওরা চারজন মৃতদেহ দুটো ঘিরে দাঁড়াল। ওদের মুখে কোনো কথা নেই। অবাক বিস্ময়ে ওরা তাকিয়ে দেখতে লাগলো সেই দিকে। তারপরেই নজর গেল গাছটার দিকে। গাছের পাতাগুলো বেশ লম্বা লম্বা, খুব বেশি উঁচু নয়, তবে গাছে কোনো ফল কিংবা ফুল নেই। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এটা আসলে কোন দিক। এটা এক ধরনের ফল পাওয়া যায়, যে ফল খেলে নাকি মানুষের শরীরে থাকা যে কোনো রোগ মুহূর্তের মধ্যে কমে যায়। আবার যা খুশি হতে পারে, যত বড় রোগই হোক না কেন, সেই রোগ এই ফল খেলে কমে যায়। এই দ্বীপের কথা আমি এর আগে দু একজন ক্যাপ্টেনের কাছে শুনেছি। টমের কথাটা শুনে ওরা সকলেই কেমন অবাক হয়ে তার দিকে তাকাল, কিন্তু টমের মুখে সঙ্গে সঙ্গে একটা ভয় দেখা দিল। টম প্রায় কাঁপতে কাঁপতে এদিক ওদিক তাকিয়ে বলল, তবে আমি আর একটা কথা শুনেছি। হে ভগবান, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এখনই আমাদের জাহাজের দিকে যেতে হবে। কি ব্যাপার, কি হয়েছে, তোমার মুখটা এমন লাগছে কেন? এই দ্বীপের ব্যাপারে আমি আর একটা কথা শুনেছিলাম, সেটা আমার তখনই মনে করা উচিত ছিল। ক্যাপ্টেনের কথা শুনে ফলের ওই পোকা নিয়ে যাওয়ার কথা, সমস্ত কিছুই আমার মনে থাকা উচিত ছিল। অনেক বড় ভুল করে ফেলেছি আমরা। এখন আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো বলে মনে হয় না। লালু ততক্ষণে আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়েছিল। সামনে একটা ঢালু জায়গায় আরো একটা নরকঙ্কালকে হাত পা ছড়িয়ে পড়ে থাকতে দেখলো সে। সর্বনাশ, এখানে আরো একটা নরকঙ্কাল রয়েছে। এটা কি কঙ্কালের দ্বীপ নাকি? এখানে নরকঙ্কাল আসেনি, এখানে মানুষ এসেছিল, কিন্তু সে আর ফিরে যেতে পারেনি। এখানে যারা আছে তারা ফিরে যেতে দেয়নি। এবার বলো না টম যে ওটাও মৃত্যুদ্বীপ, এখানে কেউ এলে ফিরে যেতে পারে না, সবাই। টম প্রায় চিৎকার করে ওঠে। তোমরা বুঝতে পারছো না, এখনো বুঝতে পারছো না, পল যে পোকাটা নিয়ে গেছিল সেটা কোনো সাধারণ পোকা নয়, সেটা মাংসাশী পোকা। সেই কারণে সে পোকাটাকে নিয়ে গেছিল। তাছাড়া ওই পোকাগুলো মানুষের মাংস খায়। এবার বুঝতে পারছো কেন এখানে তিনটে নরকঙ্কাল পড়ে রয়েছে? ভেতরে গেলে আরো আরো নরকঙ্কাল আমরা দেখতে পাবো। টমের কথায় ওদের সকলের শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। যেন মনে হলো ওদের পা দুটো কেউ পাথর দিয়ে চেপে দিয়েছে। ঠিক তখনই টম আবার সেই শব্দটা শুনতে পেল। এবারে টম প্রায় চিৎকার করে উঠল। ওই যে আবার সেই শব্দটা আমারই প্রথমে মনে থাকা উচিত ছিল। ক্যাপ্টেন এই দ্বীপে নামেনি, দ্বীপে নামলে সে নিজেও জানত এই দ্বীপের ব্যাপারে। হয়তো আর পল সে কথা কাউকে বলেনি। তোমাদের মনে আছে একটু আগে আমরা দ্বীপে নামার সময় নৌকা দেখেছিলাম? সেই নৌকা নিশ্চয়ই কেউ এই দ্বীপে নিয়ে এসেছিল, কিন্তু সে আর ফিরে যায়নি। যদি ফিরে না যায় তাহলে তো সে এখানেই থাকবে, তাই না? অথচ এখানে তুমি কাউকে দেখতে পাচ্ছ। আচ্ছা, একবার চিৎকার করে ডাকলে কেমন হয়? টম সঙ্গে সঙ্গে প্রায় লাফিয়ে পড়ল অভিরূপের উপর। তার মুখটা এক হাতে চেপে ধরে আস্তে আস্তে বলল, একদম নয়, একদম ওই ভুলটা করবে না, চিৎকার করবে না। চিৎকার করলে আমরা আর কেউ বাঁচতে পারবো না। টমের এমন অবস্থা দেখে ওরা তিনজনও ভয় পেয়েছিল। তবে টম যে মিথ্যে কথা বলছে তা মনে হচ্ছে না।
তার মুখ চোখ লাল হয়ে গেছে, চোখ দুটো বিস্ফারিত, হাতের বন্দুকটা যে তার পিঠে রয়েছে সেটা সে যেন ভুলে গিয়েছে। অজয় বলল, কিন্তু যে পোকাগুলোর কথা তুমি বলছো সেগুলো তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি, আর সেই পোকাই যে এই কাজটা করেছে সে সম্পর্কে তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে? এখন এসব নিয়ে কথা না বলে আমার মনে হয় টম যে ফলের কথা বলছে সেটা খোঁজা প্রয়োজন। আমারও সেটাই মনে হয়, যদি এমন কোনো ফল সত্যি পাওয়া যায় তাহলে। পাওয়া যাবে, আমি যার কাছে এই দ্বীপের কথা শুনেছিলাম তার কথা যদি মিথ্যে না হয় তাহলে এই দ্বীপের উত্তর পশ্চিম দিকে সেই ফল পাওয়া যাবে। ওরা সেই দ্বীপের উত্তর পশ্চিম দিক লক্ষ্য করে এগোতে লাগল। বড় বড় গাছ, জঙ্গল, ঢালু জমি পেরিয়ে ওরা বেশ খানিকটা হেঁটে আসতে লাগল। কিন্তু টম বারবার পেছনের দিকে তাকিয়ে ওদের নৌকোটা কোথায় আছে সেদিকে লক্ষ্য রাখল। দেখতে দেখতে ওরা অনেকটা ভেতরে একটা গাছের কাছে এসে পড়ল। সেই গাছটা বড় অদ্ভুত, অন্যান্য গাছ থেকে যেমন বড় তেমন ডালপাতাও অনেক বেশি, আর সেই গাছের গায়ে ছোট্ট ছোট্ট নীল রঙের কিছু ফল ফুলে আছে। তবে আশ্চর্যের ব্যাপার, গাছের তলায় কিন্তু ফল একটাও পড়েনি। সেখানে এসে টম অবাক হয়ে তাকিয়ে রইল গাছের দিকে, তারপরে বলল, হেই সেই গাছ, এই গাছের কথাই আমি শুনেছিলাম, ওই নীল ফল, ওই ফলগুলো খেলে শরীরের যে কোনো রোগ নিরাময় হয়ে যেতে পারে, তবে যদি সে মারা যায় তাহলে ওই ফল আর কোনো কাজে লাগবে না, কিংবা একদম মৃত্যুর মুখে এসে পড়লে যদি শরীরের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় তখন কিন্তু ওই ফল কোনো কাজে লাগবে না। মানে শরীরের অ্যান্টিবডি যতক্ষণ থাকবে ততক্ষণ ওই ফল কাজ করবে, তাই তো টম? ওরা আরও খানিকটা এগিয়ে গেছে। অজয় কিন্তু মনে মনে তখনও ভেবে চলেছিল ওই পোকার কথা, আর পলের কথা, আর ওই নরকঙ্কালগুলোর কথা। কি হলো, কি ভাবছিস তুই এত? আমি ভাবছি ওই নরকঙ্কালগুলোর কথা, সামান্য পোকা কি ওদের অবস্থা এমন করতে পারে? আমার কথা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না, তাই না? বেশ, যদি সেটাই হয় তাহলে তোমাদের আমি প্রমাণ দিচ্ছি। তুমি প্রমাণ কি করে করো? তুমি কি সেই পোকার দেখা পেয়েছ? তুমি তো নিজেই সমস্ত ব্যাপারটা শোনা কথা হিসেবে বলছ। এই গাছ যখন আছে তখন সেই পোকার থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু লালু কখন যেন সেই গাছের দিকে এগিয়ে গিয়েছিল। গাছের মধ্যে ঝুলতে থাকা নীল ফলগুলো কিন্তু বেশি উঁচুতে নয়, লালু সহজেই হাতের নাগালে পেয়ে গেল তা। টম সামান্য হাসল, তারপরে বলল, বেশ বেশ, এরপর তোমরা যদি প্রমাণ চাও তাহলে। কথাটা বলে টম বন্দুকটা আকাশের দিকে তুলে একবার ফায়ার করল। গুলির শব্দে চারপাশটা ভরে গেল, কিন্তু তারপরেও কিছু হলো না। টম ঢালু জমি দিয়ে উপরের দিকে উঠতে উঠতে বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জাহাজ পর্যন্ত পৌঁছতে হবে, যে দেরি করবে সে কিন্তু বিপদে পড়বে। এখনই এখনই দৌড়াতে শুরু করো তোমরা। টম দৌড়তে লাগলো ঢালু জমি দিয়ে পাড়ের দিকে। ওরা প্রথমে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, আর ঠিক তখনই পেছনের দিক থেকে যেন সেই ভন ভন শব্দটা আসতে লাগলো। তবে এবার একটা কিংবা দুটো নয়, একসাথে যেন অনেক শব্দ ভেসে আসতে লাগলো। অভিরূপ অজয় লালু পেছনের দিকে ঘুরে তাকাতে দেখতে পেল গাছপালার ফাঁক দিয়ে কালো কালো কি যেন ছুটে আসছে ওদের দিকে। সেদিকে তাকিয়ে লালু হতভম্ব হয়ে রইল, আর হাতের মধ্যে একটা টান অনুভব করতে দেখতে পেল অজয় তাকে ধরে টানছে। অজয় চিৎকার করে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের এখান থেকে জলের দিকে যেতে হবে, আমার মনে হয় ওই পোকাগুলোর দ্বীপের বাইরে আসতে পারবে না। টম মিথ্যে কথা বলেনি, ওই পোকাগুলোই হলো এই দ্বীপের শত্রু, এই কারণে এখানে কেউ থাকতে পারে না। আর কথা বলার সময় ছিল না, ওরা ছুটতে লাগলো দ্বীপের দিকে। টম প্রথমেই দৌড়েছিল, সে হাতের বন্দুকটা দুহাতে কাঁধের উপর তুলে দৌড়াচ্ছিল। এভাবে দ্রুত দৌড়ানো যায় না, কাঁধে বন্দুক ঝুলিয়ে দ্রুত দৌড়ানো সম্ভব নয়। এদিকে বন্দুকের গুলির শব্দ পেয়ে কাজ করতে করতে চমকে উঠেছিল ক্যাপ্টেন। তারপর কি মনে হতে সে নিচের যন্ত্রের ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে জাহাজের ডেকের দিকে যাচ্ছিল। টম ছুটতে ছুটতে একবার পেছনের দিকে তাকিয়ে দেখল, তারপরে চিৎকার করে বলল, তোমরা বিশ্বাস করছিলে না তাই, না হলে এই বিপদ কখনোই আমি ডেকে আনতাম না, এখন
তাড়াতাড়ি দৌড়ো। ওরা ছুটতে লাগলো। অজয় অভিরূপ ছুটতে পারলেও লালুর পায়ে চোট থাকায় সে ক্লান্ত, তাই বেশ কিছুক্ষণ ছুটে সে পিছিয়ে পড়তে লাগলো। এদিকে অভিরূপ আর অজয় ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে এসে লালুকে দুহাতে দুপাশ থেকে ধরল, তারপরে একসাথে দৌড়তে লাগলো। কিন্তু উড়ে আসা পোকাগুলো যেন ওদের থেকেও বেশ দূরে রয়েছে। ওরা জমি দিয়ে উপরে উঠে আবার নিচের দিকে নেমে জঙ্গল পেরিয়ে আসবে, ঠিক তার আগেই কয়েকটা পোকা এসে পড়ল ওদের কাছে, আর তাদের মধ্যে কয়েকটা পোকা ছিটকে এসে পড়ল লালুর গায়ের উপর। সঙ্গে সঙ্গে লালু চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে অজয় আর অভিরূপ মিলে পোকাগুলোকে হাত দিয়ে টেনে ছুঁড়ে ফেলতে লাগলো। কিন্তু তার মধ্যে একটা পোকা তার কাজ শুরু করেছে। অসাধারণ ক্ষিপ্রতায় পোকাটা নিজের মুখের কাছে বোধহয় অদৃশ্য অদ্ভুত কোনো দাঁত দিয়ে লালুর শরীরের চামড়া কেটে মাংস কাটতে শুরু করল। যেন মনে হল একটা ইঁদুর বইয়ের পাতা কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে চলেছে। ঠিক সেভাবেই সে লালুর জামা ছিঁড়ে শরীরের ভেতর রক্ত মাংস ছিঁড়ে ঢোকার চেষ্টা করতে লাগলো। এই দৃশ্যটা যতটা ভয়ানক ততটাই আচমকা ঘটতে লাগলো। লালু কেমন যেন হতভম্ব হয়ে পড়েছিল। ওরা সঙ্গে সঙ্গে লালুকে মাটির উপর ফেলে দিল। তারপর তার জামা ছিঁড়ে পিঠের দিকে তাকাতে দেখতে পেল সেই অদ্ভুত দৃশ্যটা। ততক্ষণে পোকাটা প্রায় অর্ধেকের বেশি লালুর পিঠের কাছে গর্ত করে ভেতরে ঢুকে গিয়েছে। অজয় তার পোকাটার পেছনের দিকটা দুই আঙুলে চেপে ধরল, একটা হ্যাঁচকা টানে বাইরে বার করে আনতেই ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে এলো লালুর পিঠ থেকে। লালু চিৎকার করে উঠল যন্ত্রণায়। কিন্তু এই সময়ের মধ্যে আরও একটা কাজ করেছে টম। সে বন্দুকটা পেছনের দিকে তুলে পোকার ঝাঁকের দিকে গুলি চালিয়েছে, আর সেই গুলির শব্দেই হোক আর যে কারণেই হোক, পোকাগুলো সামান্য সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে গেছে। সেই সুযোগে ওরা দুজনে মিলে লালুকে তুলে ধরে পালাতে শুরু করল। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, এখান থেকে আমাদের এক্ষুনি বেরোতে হবে। ওই পোকার দল যদি একবার আমাদের ধরতে পারে তাহলে আমাদের অবস্থাটা ওই কঙ্কালগুলোর মতোই হবে। টম যে মিথ্যে বলেনি সে কথা ওরা বুঝতে পেরেছে। ততক্ষণে লালুর পিঠের গর্ত হয়ে যাওয়া জায়গাটা থেকে রক্ত বেরিয়ে আসছে। লালুর ছেঁড়া জামাটাকেই কোনো রকমে ওরা পিঠের কাছে গুঁজে দিয়েছিল রক্ত আটকাবার জন্য। কোনো রকমে নৌকোর কাছে এসে পড়তে টম বন্দুকটা নৌকোর উপর রেখে নৌকো ঠেলা দিল। তারপর তাড়াতাড়ি উঠে বসতেই নৌকো চলতে শুরু করল। কিন্তু অদ্ভুতভাবে পোকাগুলো কিন্তু দ্বীপের পার পর্যন্তই ওদের তাড়া করল, তারপরে আর এলো না। বেশ খানিকক্ষণ যেন হাওয়ায় তীরের আশেপাশে ঘোরাঘুরি করে আবার ফিরে গেল। দ্বিতীয়বার গুলির শব্দ শুনেই ক্যাপ্টেন জাহাজের ডেকের কাছে এসে পড়েছিল। ওদের হন্তদন্ত হয়ে ফিরতে দেখে অবাক হলো। কাছাকাছি আসতেই গলা তুলে ক্যাপ্টেন বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি তোমরা ফিরে এলে, আর ওর কি হলো? ওরা কথা বলার আগে জাহাজে উঠল। তবে লালুকে তুলতে একটু কষ্টই হয়েছিল। লালুকে ডেকের উপর শুইয়ে দেওয়া হলো। তার ক্ষত স্থানে কিছু গাছ পাতা আর মলম লাগিয়ে বেঁধে দেওয়া হলো পিঠের কাছটায়। ভালোই ক্ষত হয়েছিল, লালুর শরীর এমনিতেই ক্লান্ত ছিল। যে জামাটা ওরা রক্ত দিয়ে চেপে রেখেছিল সে জামাটা ছিটকে ফেললো ডেকের এক পাশে। লালু কি যেন একটা বলার চেষ্টা করছিল, কিন্তু ওরা কিছুতেই বুঝতে পারল না। ক্যাপ্টেন জোর গলায় বলল, এখন একদম কথা নয়, তুমি চুপ করে ঘুমো, জাস্ট গো টু স্লিপ, একটু বিশ্রাম করার চেষ্টা করো, না হলে কিন্তু তোমার অবস্থাটাই খারাপ হবে। আচ্ছা, এসব কি করে হলো? ক্যাপ্টেন, ক্যাপ্টেন, তুমি আমাদের মিথ্যে বলেছিলে তাই না? তুমি নিশ্চয় জানতে ওই দ্বীপে এমন পোকা আছে যে পোকা মাংসাশী, ওরা মানুষের মাংস খায়, এমনকি যে কোনো প্রাণীর শরীরে ওরা ফুটো করে রক্ত মাংস চামড়া সমস্ত কিছু খেয়ে ফেলে, তাই না? সর্বনাশ! তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই কি ঠিক? তার মানে পলের শরীরে যে ক্ষতটা আমি দেখেছিলাম সেটা ওই পোকাই করেছিল? ওরা অবাক হয়ে তাকিয়ে রইল ক্যাপ্টেনের দিকে। ক্যাপ্টেন বলল, আমাকে তোমরা ক্ষমা করো, আমি সত্যি এই বিষয়ে কিছুই জানতাম না। আসলে পল যে পোকাটাকে ধরে এনেছিল সেটা মাংসাশী হতে পারে তা তার মুখের দিকটা দেখেই আমার মনে হয়েছিল। তাছাড়া পলের হাতেও একটা গভীর ইঞ্জুরি হয়ে গিয়েছিল কোনো একটা কারণে, তবে পল জঙ্গলে গিয়েছিল রাতের বেলায়। আমার ধারণা
রাতের বেলা ওই পোকাগুলো হয়তো কিছুই দেখতে পায় না, তাই পল ওই জঙ্গল থেকে বেঁচে ফিরে এসেছিল। পল ফিরে এসে কোনো কথাই বলেনি, তার কারণ সে ওখানে এমন কিছু দেখেছিল যে কারণে সে ভয় পেয়েছে। আমরা নরকঙ্কালগুলো দেখেছি ওই দ্বীপে, কিন্তু যতটা হেঁটে গেছিলাম তাতে প্রায় তিনটের ওপরে আমরা দেখতে পেয়েছি। হয়তো অন্য পাশ দিয়ে গেলে আরও দেখতে পেতাম। নিশ্চয়ই অন্য দিক থেকে আবারও কেউ দ্বীপে ওঠার চেষ্টা করেছে, তাদের অবস্থা এমন হয়েছে। কিন্তু ওখানে একটা গাছ ছিল, একটু অদ্ভুত, ওই একটা গাছের ফল আমরা আনতে পারলাম না। লালু ক্ষীণকণ্ঠে বলল, আমি এনেছি দাদা, আমি এনেছি। ওই ওই জামার পকেটে একটা ফল আমি আনতে পেরেছি। তার কথা শুনে সকলে উত্তেজিত হয়ে পড়ল। টম তাড়াতাড়ি এগিয়ে গিয়ে রক্ত লেগে যাওয়া পকেট থেকে বের করে আনলো একটা নীল রঙের ফল। সত্যিই ফলটা পেরে এনেছে লালু। ক্যাপ্টেন সেই ফলটা হাতে নিয়ে দেখল, খানিকটা লম্বাটে নীল রঙের একটা ফল। এই তাহলে সেই ফল টম, তুমি যে ফলের কথা আমায় বলেছিলে? সেটাই তো মনে হচ্ছে, কিন্তু এই ফলের কাজ দেখতে হলে আমাদের এই ফল ব্যবহার করতে হবে। অন্তত একবার এই ফল লালুকে খাইয়ে দিয়ে। খবরদার, যদি ওই ফল বিষাক্ত হয়, যদি ওই ফল খেলে কোনো বিপদ ঘটে যায় লালুর, তখন তো আরো সমস্যায় পড়তে হবে। এমনিতেই ও অসুস্থ এখন। দেখো অজয়, লালু সিচুয়েশন ভালো নয়। আমার কথাটা বলতে খারাপ লাগলেও এই অবস্থায় ওইভাবে থাকলে কিন্তু ওকে আমরা নিয়ে যেতে পারবো না। তার আগেই যদি কিছু একটা হয়ে যায়। লালু কোনো রকমে হাত তুলে অজয়কে ডাকল। সে সামনে যেতেই লালু আস্তে আস্তে বলল, আমার 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 ভীষণ কষ্ট হচ্ছে দাদা, আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওই ওই ফলটা আমায় খাইয়ে দে, যদি সব ঠিক হয়ে যায় দে দে আমাকে খাইয়ে দে দাদা, ফলটা আমাকে খাইয়ে দে। অজয় একবার মুখ তুলে তাকালো সেই দ্বীপের দিকে। নৌকোটা তখনও বাঁধা রয়েছে। ওরা সবাই তাকিয়ে দেখছে অজয়ের মুখের দিকে। লালুর চোখ কেমন যেন ঘোলাটে হয়ে এসেছে, পিঠের কাছে বেশ গভীর ক্ষত হয়েছে লালুর। অজয় আর পারল না, অজয়ের চোখে সামান্য জল দেখা দিল। সে ফলটা লালুর মুখে দিল। লালু ফলটা চিবিয়ে চিবিয়ে খেতে গিয়ে মুখটা কেমন যেন একটা করল। ফলের স্বাদ যে খুব একটা ভালো নয় তা বোঝাই যাচ্ছে। তারপরেই লালুর দু চোখে যেন জুড়িয়ে আসতে লাগলো, যেন প্রবল ঘুম পেয়েছে তা। ক্যাপ্টেন বলল, এবার একটু বিশ্রাম প্রয়োজন, তোমরা ওকে ডেকে রেখে চলে এসো। এখন তো জাহাজ দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে কারণ না থাকলেও চলবে, তবে ওর শরীরটা কিন্তু অসুস্থ, তাই তোমাদের মধ্যে কেউ অন্তত ওর সঙ্গে থাকো। লালুর বিছানার কাছে অজয় আর অভিরূপ বসে রইল। ক্যাপ্টেন আর টম চলে গেল জাহাজ ঠিক করতে। সেদিনটা দেখতে দেখতে কেটে গেল, সারাদিনে খাওয়ার কথা কারোর মনে হলো না। তবে টম বুদ্ধি করে সময় মতো রান্না বান্না করে সন্ধ্যের দিকে সবাইকে খাওয়া দাওয়া করাল। সেরাতে কারো ঘুমোতে ইচ্ছে না করলেও প্রকৃতির নিয়মে ক্লান্ত শরীর নিয়ে সবাই কেমন যেন ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে অজয় বারবার সেই পোকাগুলোকে যেন দেখতে পেল। লালুর শরীরে ওই পোকাগুলো ঢুকে যেন তার গোটা শরীরের মাংস চামড়া ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে। ধরফর করে ঘুম ভেঙে গেল অজয়ের। অল্প আলোটা নিয়ে এগিয়ে গিয়ে দেখল লালু ঘুমোচ্ছে। দেখে মনে হলো যেন অনেকটা নিশ্চিন্তেই ঘুমোচ্ছে সে। পরদিন সকালে ঘুম ভাঙল লালুর ডাকে। লালু উঠে দাঁড়িয়েছে, তার পিঠে কাপড়টা বাঁধা বটে। লালুকে এভাবে উঠে দাঁড়াতে দেখে অযথা তাড়াতাড়ি উঠে যেতে দেখে অজয় বলল, উঠে পড়লি কেন, এখন শরীর কেমন লাগছে? খুব ভালো দাদা, পায়ের ব্যথাটা একদম নেই, পিঠের ব্যথাটাও নেই, তবে তবে হাত দিয়ে দেখলাম জায়গাটা কেমন হয়ে রয়েছে, তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ওটাও ঠিক হয়ে যাবে, ওই ফলটা কাজ করেছে। জাহাজ সেদিন দুপুরের মধ্যেই ঠিক হয়ে গিয়েছিল। ফল কাজ হয়েছে শুনে টম আর ক্যাপ্টেন বেশ খুশি হয়েছিল। আমি বলেছিলাম কাজ হবে, তবে গাছটা এমন জায়গায় রয়েছে যেখানে ঢুকতে গেলে কোনো না কোনো ভাবে এই পোকারা ঠিক জানতে পারবে, কারণ ওরা গন্ধে আকৃষ্ট হয় না, শব্দে আকৃষ্ট হয়। আমরা তো ওই দ্বীপে অনেকক্ষণ ছিলাম, আগেই পোকাগুলো আমাদের দিকে আকৃষ্ট হয়নি কেন? এইবার যেন অজয় চমকে উঠল। তার মানে চিৎকার শুধু সেই একা নয়, আরো অনেকেই শুনেছে।
আমারও সেটাই মনে হচ্ছে। তার মানে ওই চিৎকারের জন্যই আজ রাতে আমরা এখানেই স্টে করব। আজ রাতে বোট নিয়ে আমরা ওই আইল্যান্ডের কাছাকাছি যাব, তবে খুব বেশি কাছে নয়। আবার রাতের বেলা ওই পোকাগুলো অন্ধকারে দেখতে পায় না, তাছাড়া আমরা কোনো শব্দ করব না, তাই ওরা আসতেও পারবে না। আমরা তো আর ফল আনতে যাব না, আমরা একটা জিনিস দেখতে যাব, সেটা তোমার ভালো লাগবে। ওরা অপেক্ষা করতে লাগলো রাতের জন্য। এর মধ্যে জাহাজের সমস্ত কাজ হয়ে গিয়েছিল। পরদিন সকালে ওরা বেরিয়ে পড়বে মাদ্রাজের উদ্দেশ্যে। রাতের বেলা নৌকো নিয়ে ওরা জল কেটে দ্বীপের দিকে গেল। আকাশে সেদিন চাঁদের আলো রয়েছে, তারাও রয়েছে, চারপাশটা আধো অন্ধকার। এরকম অন্ধকারের মধ্যে যেন সবটা ভালোভাবে দেখা না গেলেও দ্বীপের খানিকটা অবয়ব দেখা যাচ্ছে। সমুদ্রের কালো জলে ঢেউ তুলে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে। লালুর ব্যথাটা কমে এলো, পিঠের কাছে ক্ষতটা রয়েই গেল। ওরা দ্বীপের কাছে এসে নামল, তারপর চুপি চুপি এগিয়ে গেল জঙ্গলের দিকে। ঢাকা জায়গা ছেড়ে ওরা কিন্তু কিছুতেই জঙ্গলের ভেতরে গেল না। ঢালু জমির একপাশে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। তারপরে ক্যাপ্টেন বলল, টম, গুলির শব্দটা নিশ্চয়ই আসবে, তাই না? আবার গুলি? আবার যদি কিছু হয়? পোকাগুলো জলে ভয় পায়, জল পর্যন্ত আসতে পারে না, সেই কারণেই ওরা আইল্যান্ড ছেড়ে কোথাও যাবে না। তাছাড়া ওরা রাতের বেলা দেখতেও পাবে না, শুধু শব্দ শুনতে পাবে। আমরা বন্দুকে শব্দ করলে ওরা এইদিকে আসবে, আর তারপরেই আর একটা ব্যবস্থা করতে হবে। টম বন্দুক তুলল। গুলির শব্দ করার সঙ্গে সঙ্গে ওরা ভয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো সেই পোকাগুলোকে দেখার জন্য। জঙ্গলের ভেতর থেকে সেই শব্দটা আবার হলো। ওরা ভয়ে পাথরের মতো হয়ে দেখতে পেল জঙ্গলের ভেতর থেকে পোকাগুলো এবার ওদের দিকে এগিয়ে আসছে। কিন্তু ওগুলো কি? পোকাগুলোর গায়ে যেন সাদা সাদা আলো ঝুলছে, চাঁদ আকাশে রয়েছে, কিন্তু জঙ্গলের ভেতরে সেই চাঁদের আলো ভালোভাবে প্রবেশ করতে পারেনি। আর ওই আলোতে যেন গোটা জঙ্গলটা আলোকিত হয়ে উঠছে। ক্যাপ্টেনের ইশারায় টম গুলি ছুঁড়েছিল। এবার ক্যাপ্টেন কি যেন একটা জঙ্গলের দিকে ছেড়ে দিতেই পোকাগুলো সেই জঙ্গলের দিকে একসাথে গেল। আর ওরা অবাক হয়ে দেখতে পেল একটা গাছকে ঘিরে পোকাগুলো রয়েছে, যেন গোটা গাছের ওপর পোকাগুলো গিয়ে পড়েছে। আর গোটা গাছটা সেই আলোতে জলজল করে উঠছে, যেন মনে হচ্ছে অন্ধকারে অজানায় দ্বীপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা সাদা আলোর গাছ। ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল সেই দিকে। ক্যাপ্টেন আস্তে আস্তে বলল, এখানে যার জন্য তোমাদের এনেছিলাম সেটা হয়ে গেছে, এবার চলো আমাদের ফিরতে হবে। ওরা ফেরার পথ ধরল, কিন্তু বারবার চোখের সামনে ভেসে আসছিল সেই উজ্জ্বল সাদা রঙের গাছটা। কি পোকা ওগুলো? সত্যিই কি তার গায়ে ফসফরাস রয়েছে যে কারণে ওরা অন্ধকারে জ্বলে? এমন মাংসাশী পোকাও কি পাওয়া যায় যে মুহূর্তের মধ্যে শরীরে এত গভীর ছেদ করতে পারে? তাহলে পল কি সত্যি সত্যি পোকাটাকে নিজের সাথে নিয়ে গিয়েছিল পরীক্ষা নিরীক্ষার জন্য? এই সমস্ত কথা ওদের মাথায় ঘুরে ফিরে আসতে লাগলো। হাঁটতে হাঁটতে টম বলল, ক্যাপ্টেন, তোমায় বলেছিলাম না যে মহাসমুদ্রের বুকে অনেক দ্বীপে অনেক রহস্য লুকিয়ে আছে, তবে এইসব রহস্য সমাধান করা আমাদের কাজ নয়। অজয় মনে মনে ভাবল, বাড়ি ফিরে এই কথাটা অন্তত মামাকে বলতেই হবে, এই দ্বীপে এই অদ্ভুত পোকার কথা। অজয় মনে মনে দ্বীপের একটা নাম ঠিক করল, রক্ত পোকার দ্বীপ। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প রক্তলোলুপের দ্বীপে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিপ্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।